আচ্ছা, আমরা আগের দিন ম্যাট্রিক্সের করেছিলাম, তাই তো? মাল্টিপ্লিকেশন পর্যন্ত করেছিলাম, আর বলেছিলাম যে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম যদি সেকেন্ড ম্যাট্রিক্সের সাথে রয়েছে ইকুয়াল হয়, তাহলে আমি বলবো যে দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা যাবে, তাই না? হ্যাঁ। তো এইবার আমরা আজকে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস পড়বো ম্যাট্রিক্সের, ঠিক আছে? ইম্পর্টেন্ট প্রপার্টিজ এবং অপারেশন। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যেটাকে বলা হয় ট্রান্সপোজ, ঠিক আছে? দেখ, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স কি ডিনোট করা হয়, এ ধর একটা ম্যাট্রিক্স আছে, এ ধর ট্রান্সপোজ, বা এইভাবে ডিনোট করা হয় এ ট্রান্সপোজ, এটা অনেকে লেখে। আচ্ছা, ট্রান্সপোজ কি, জাস্ট রো আর কলামগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। দেখ, সাপোজ ধর এরকম একটা ম্যাট্রিক্স আছে, 1 2 3 আর এ বি সি, এরকম ধর একটা ম্যাট্রিক্স আছে, তাহলে এটা ট্রান্সপোজ হলে কি, এ রো হচ্ছে 1 আর এ, তাহলে সেইটা এর কলামে চলে আসবে 1 আর এ, এর সেকেন্ড রো হচ্ছে 2b, এর হয়ে যাবে 2b, আর এটা যদি 3c হয় তাহলে এটা হয়ে যাবে 3, c। কি বললাম, বোঝা গেল? তাহলে এইটা যদি এ হয় তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ট্রান্সপোজ, ঠিক আছে? কি বললাম, বোঝা গেলো সবাই? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে ধর এ ম্যাট্রিক্সে যদি এম ক্রস এন হয়, তাহলে এ ট্রান্সপোজ যে ম্যাট্রিক্সটা সেটা কি হবে বল, কত ক্রস কত হবে? এন ক্রস এম হবে, তাই না? হবে না? আচ্ছা, তার মানে এ আর এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ এ, এই দুটো ম্যাট্রিক্স অলওয়েজ এক্সিস্ট করবে, মানে এই দুটো সবসময় মাল্টিপ্লাই করা যাবে, করা যাবে না? হ্যাঁ, তার কারণ হচ্ছে যদি এ এর সাথে এ ট্রান্সপোজ মাল্টিপ্লাই করি তাহলে এম এম এন এন একই আছে, তাহলে এইটা আলটিমেটলি আমি একটা এম ক্রস এম ম্যাট্রিক্স পাবো। আর সিমিলারলি যদি এটাকে আগে করি তাহলে এন ক্রস এম এর সাথে এম ক্রস এন এর মাল্টিপ্লিকেশন, তাহলে এই এমটা একই চলে যাবে, তাহলে তখন আমি একটা এন ক্রস এন ম্যাট্রিক্স পাবো। তার মানে অবভিয়াসলি যেহেতু ডাইমেনশনটাই ইকুয়াল নাও হতে পারে, হাই চান্স আছে, তাহলে অবভিয়াসলি ইন জেনারেল এইটা হয় না। কি বললাম, বোঝা গেল? কারণ তাদের ডাইমেনশনই সমান হচ্ছে না ম্যাক্সিমাম টাইম। কি বললাম, বোঝা গেল? কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হবে, তাই না? স্কোয়ার ম্যাট্রিক্স হবে কিনা দেখবো, সেটা আমরা পরে, ওই কোশ্চেনটা আসছি আমরা, ওখানেও হবে না। যাই হোক, তো স্কোয়ার ম্যাট্রিক্স এর ডাইমেনশনটা কি হবে, ম্যাট্রিক্সটা কি নাও হবে? হ্যাঁ, ডাইমেনশনটা ডাইমেনশনটা কি হবে? আচ্ছা, এইবারে তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ হচ্ছে একটু একটু ইজি, ঠিক আছে? স্কোয়ার ম্যাট্রিক্স যদি হয় তাহলে রো কলামগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে। সাপোজ ধর এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে, ধর -1 2 3 4 0 9 আর 0 1 2, তাহলে এ ট্রান্সপোজ কত হবে বল, সবাই বার কর কত হচ্ছে বল। জাস্ট কলাম আর রোটা ইন্টারচেঞ্জ, যেটা এর কলাম সেটা ওর ইন্টারচেঞ্জ করে রো হয়ে যাবে। বল, কে যার হয়ে গেছে সে একটু বলিস। -1 4 0 2 0 1 3 9 2। হ্যাঁ, কিউ রো ওয়াইজ বলছিস বল। -1 4 0 -1 4 0 2 0 1 2 0 1 কতগুলো আমরা এবার প্রপার্টি দেখবো, প্রপার্টিজ অফ ট্রান্সপোজ, প্রপার্টিজ অফ ট্রান্সপোজ, ধর এ ট্রান্সপোজ, এইটা লেখে টিও লেখে ড্যাশও লেখে, দুটাই আমি প্যারালালি অনেক সময় ব্যবহার।
আচ্ছা তোরা যে কোনো একটা ইউজ করবি, দেখ সাপোজ কি কি অবভিয়াস, দেখ কতগুলো অবভিয়াস জিনিস লিখবো কিন্তু এগুলো খুব কাজে লাগবে, এগুলো ভালো করে করবি তাহলে অনেক কিছু প্রপার্টি প্রুফ করতে পারবি, নালে ওগুলো করতে গেলে অনেক ক্যালকুলেশন করতে হবে। দেখ এইটা অবভিয়াস, এ ট্রান্সপোজ যখন আমি করব তখন কি রো কলাম চেঞ্জ করে দেবো, তার যদি আবার আবার ট্রান্সপোজ করি তাহলে একই ম্যাট্রিক্সে আমি ফিরে পাবো না? কি বললাম বোঝা গেল? এটা কিন্তু মানে ডাইমেনশন ইন্ডিপেন্ডেন্ট, মানে ধর এম ক্রস এন তাহলেও হবে, তাহলে এ ট্রান্সপোজ করলে আবার এম ক্রস এন হয়ে যাবে, আবার তাকে ট্রান্সপোজ করলে সে একই এর জন্য এম এন ক্রস এম হয়ে যাবে। কি বললাম বোঝা গেল সবার? দুটো সেম অর্ডারের হতে হবে তাই না? এটা তো ফার্স্টে হতে হবে, নাহলে তো এ প্লাস বিটাই থাকবে না। তাহলে এ হচ্ছে একটা একই অর্ডারের ম্যাট্রিক্স, বিটাও সেম অর্ডারের ম্যাট্রিক্স, তাদের দুজনকে অ্যাড করে যদি ট্রান্সপোজ করি তাহলে কি হবে, তাদের সামটাও ট্রান্সপোজ হিসাবে লেখা যায়, মানে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। কি বললো বোঝা গেল? আচ্ছা সিমিলারলি এগুলো প্রুফ করছি না, হ্যাঁ এগুলো প্রুফ করে নিতে পারি, মানে খুব ইজি এগুলো প্রুফ করা, এগুলো অবভিয়াস কেস, মানে অবভিয়াসলি হবে তাই না? জাস্ট কিছুই নয়, এ প্লাস বি করছি দিয়ে সেইটাকে কলাম হিসাবে লিখছি, আর ওইদিকে কি করছি এর কলামটাকে দেখছি বি এর কলামটাকে দেখছি, তারপর দুটো অ্যাড করছি, একই ব্যাপার, দুটো একই জিনিস হচ্ছে। আচ্ছা এইবার একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি দেখ, ধর একটা ম্যাট্রিক্সকে কে দিয়ে মাল্টিপ্লাই করেছি তারপর ট্রান্সপোজ করছি, তো এইটা কি হবে, কে টা কোনো এফেক্ট করবে না, তাহলে এটা যাবে কে এ ট্রান্সপোজ। কি বললাম বোঝা গেল? কারণ প্রত্যেকটাতেই কে দিয়ে একটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে কে দিয়ে মাল্টিপ্লাই করা, তাহলে তাকে যদি আমি রো কলাম চেঞ্জ করে দিই তাহলেও ওটার কিছু যায় আসে না, কে দিয়ে এই মাল্টিপ্লাই থেকেই যাবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা এইবারে দেখ নেক্সট প্রপার্টি, নেক্সট প্রপার্টি হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই মনে রাখবি একটু প্লিজ, ধর এ বি ট্রান্সপোজ এইটা হয়ে যায় বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, উল্টে যাবে। কি বললাম বোঝা গেল? আচ্ছা এগুলো সব প্রুফ আছে কিন্তু আমাদের সিলেবাসে নেই, মানে এই প্রুফ গুলো। আচ্ছা এইটার এক্সটেন্ড করা যায়, এটার একটা এক্সটেনশন হয়, ধর এরকম আছে এ বি সি ডি তার ট্রান্সপোজ, তো উল্টো দিক থেকে হবে ডি ট্রান্সপোজ সি ট্রান্সপোজ বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। কি বললাম বোঝা গেল? গুড, এইবার তাহলে এটা কর, লেট এ ইজ ইকাল টু একটা ধর কলাম ম্যাট্রিক্স 1 2 3, আর বি ধর একটা রো ম্যাট্রিক্স, তাহলে হচ্ছে -2 -1 আর -4, তাহলে আমাকে বলেছে ভেরিফাই দ্যাট এ বি ট্রান্সপোজ এইটা সত্যি সত্যি হয় বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এটা ভেরিফাই করতে বলেছে। তাহলে কি করবি, আগে এ বি বার করবি তার ট্রান্সপোজ করবি, আর এদিকে কি করবি এ ট্রান্সপোজের সাথে বি ট্রান্সপোজের সাথে এ ট্রান্সপোজ মাল্টিপ্লাই করবি, দিয়ে দেখবি মাল্টিপ্লিকেশনটা একই আসবে। এটা কর, এটা এসছে দুবার দুবার তিনবার এসছে এটা এক্সামিনেশনে।
আচ্ছা ফার্স্টে আমাকে বল এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? আচ্ছা একে একে বল, ধর সৌম্যদীপা বল ফার্স্টে, এটার অর্ডার কত? 3:1 রো ক্রস কলাম আর ইনটু সি। আচ্ছা অন্য কেউ বল বি এর অর্ডার কত? 1:3 তাহলে এবি যখন মাল্টিপ্লাই করব তখন কত অর্ডারের ম্যাট্রিক্স তৈরি হবে? 3:3 তাহলে এবি ম্যাট্রিক্সটা হচ্ছে 3:3। তাহলে এবি ট্রান্সপোজ করলে সেটা কত থাকবে, কত অর্ডারের থাকবে? একই থাকবে তাই না? ট্রান্সপোজ করলে তো আর নাম্বার অফ রো আর নাম্বার অফ কলামটা চেঞ্জ হয়ে যাবে না, আর যেহেতু দুটো নাম্বার অফ কলাম আর রো একই তাহলে এটাও 3×3 থাকবে। আচ্ছা এইবারে দেখ বি ট্রান্সপোজ যেটা সেইটা কত অর্ডারের বল? 3×1 তাই না? তাই তো? আর এ ট্রান্সপোজটা কত অর্ডারের? 1×3। তাহলে এইটা যখন মাল্টিপ্লাই করবো তখনও 3×3 অর্ডার ম্যাট্রিক্স পাবো। তাহলে অর্ডারের দিক দিয়ে দুটো সমান, এইবারে দেখতে হবে এলিমেন্ট গুলো সমান কিনা, সেটা তো এক্সাম্পল দেওয়া আছে, তাহলে করে একবার দেখে নে ঠিক আছে কি হচ্ছে। মনে আছে তো মাল্টিপ্লিকেশন কেমন করে করতে হয়? আমি আরেকবার মনে করিয়ে দিই। ধর এই যে যত নাম্বার রো আর তত মানে ধর এ আই জে এইটা ক্যালকুলেট করতে হবে, তাহলে আমার আই এর রো এর সাথে জেথ কলামের ডট প্রোডাক্ট হবে এইটা ঠিক আছে। যেমন ধর এইটার ফার্স্ট এলিমেন্টটা ধর A11 বার করবো, এটা তো 3×3 ম্যাট্রিক্স হবে, তাহলে A11 A12 এরকম ভাবে যাবে। তাহলে ফার্স্ট এলিমেন্টটা কি হবে, এইটার সাথে এইটা মাল্টিপ্লাই, যদি আমি এবি বার করি তাহলে +2, তাহলে এটা হলো +2। তাহলে সিমিলারলি এইটা কি হবে, এই এই এলিমেন্টটা হচ্ছে ফার্স্ট রো আর সেকেন্ড কলাম, তাহলে আমাকে এই ফার্স্ট রো এর সাথে এর সেকেন্ড কলাম মাল্টিপ্লাই করতে হবে। একটাই এলিমেন্ট আছে তাহলে -1 এর সাথে -1 মানে হয়ে যাবে 1। কি বলো বোঝা গেল? এরকম করে এইটা 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 একটা 3×3 ম্যাট্রিক্সটা বার কর সবাই, যেটা ভেরিফাই কর, ভেরিফাই করা হয়ে গেলে আমাকে বলিস। ঠিক আছে তো এবি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ একই ম্যাট্রিক্স হবে। হ্যাঁ দাদা এসছে। আচ্ছা গুড। এই এই ম্যাট্রিক্সটা আসবে, এটা হবে এবি তাই তো, এ ট্রান্সপোজ করলে উল্টে হবে, দিয়ে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ করে একই ম্যাট্রিক্স আসবে। সবার হয়েছে? কারোর প্রবলেম হচ্ছে? না দাদা হয়েছে। আচ্ছা গুড। আচ্ছা কারোর প্রবলেম হলে ইমিডিয়েটলি আমাকে থামিয়ে বলিস। আচ্ছা দেখ এইবারে দেখ আশা করছি সবাই হয়ে গেছে, কিন্তু যদি কারো না হয়ে থাকে তো প্লিজ এই জিনিসটা আগে দেখে নে, তারপর ট্রাই করবি আবার। এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা 1 মার্কসের আসবেই একটা, 1 মার্কস কি 2 মার্কসের। আচ্ছা দেখ ভালো করে দেখ, সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা সিমেট্রিক্স ম্যাট্রিক্স দেখার আগে দেখ একটা জিনিস তোদেরকে বলি, এই যে এই ম্যাট্রিক্সটাকে লিখছি এ ম্যাট্রিক্সটাকে আমরা কিরম ভাবে লিখি, এ আই জে এরকম ভাবে লিখতে পারি, এটা একটা ডাইমেনশন থাকবে, সাপোজ ধর n ক্রস n, তাহলে
এইটা হচ্ছে ম্যাট্রিক্সটাকে এরকম ভাবে লেখা যায়। তাহলে অবভিয়াসলি লক্ষ্য করবি এ ট্রান্সপোজ যেটা সেইটা হবে এম ক্রস এন, এবং সেইটাকে কিভাবে লিখবো আমরা, এ জে আই, তাই না? জাস্ট রো আর কলামটা ইন্টারচেঞ্জ হয়ে আছে। এটা বোঝা গেল সবার? দেখ একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ধর এ ম্যাট্রিক্সটা হচ্ছে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু, আর এটার সেকেন্ড কলাম রো মানে টু ওয়ান এ টু টু। সবসময় আর সি মনে রাখবি, আর সি, আর আগে তারপর সি। আচ্ছা এইবারে দেখ, এইটা যদি আমি ট্রান্সপোজ বার করি এই ফর্মুলা দিয়ে, জাস্ট কি হচ্ছে আই আর যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে ফার্স্টে কে আসবে, ফার্স্টে ধর এর কি হচ্ছে, এখানে আসছে কত, এ ওয়ান ওয়ান ছিল, এ ওয়ান ওয়ান থাকবে, এখানে কি আসবে আই আর যেটা চেঞ্জ হয়ে গেল মানে এ টু ওয়ানটা চলে আসবে এখানে, এখানে কি আই জেড থেকে এ জে আই হয়ে যাচ্ছে মানে এখানে এ ওয়ান টু হয়ে যাচ্ছে, আর এখানে কি এ টু টুই থাকবে। দেখ আমি কিন্তু ট্রান্সপোজ ব্যবহার করিনি, আমি জাস্ট এই ফর্মুলা ব্যবহার করেছি, মানে এ আই প্রত্যেকটা এ আই জেকে তার ইকুইভ্যালেন্ট জে আই দিয়ে রিপ্লেস করেছি, মানে যেখানে ওয়ান টু আছে সেটাকে টু ওয়ান করে দিয়েছি। দেখ এক্স্যাক্টলি আমার দেখ ইয়েটা চলে এলো না, ট্রান্সপোজ চলে এলো না, এলো হ্যালো, হ্যাঁ বোঝা গেল তো সবার? আচ্ছা দেখ এইবার সিমেট্রিক ম্যাট্রিক্স কি, সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্স এ is called symmetric, is called symmetric if, actually if and only if লেখা যায়, if and only if A is equal to A transpose, মানে A আর A transpose তার transpose যদি সমান হয়ে যায়, তাই না? কি বললাম বোঝা গেল, ডেফিনেশনটা বোঝা গেল সবার? হ্যাঁ দাদা। আচ্ছা তাহলে এই সাপোজ ধর, ধরে নিচ্ছি এটা এম ক্রস এন ম্যাট্রিক্স, তাহলে এ ট্রান্সপোজটা কত হবে, এম ক্রস এন ম্যাট্রিক্স। এবারে এরা যদি সমান হয় তাহলে এই ডাইমেনশনগুলো সমান হতে হবে, তাহলে এন সমান এম হতে হবে, তাই না? তার মানে ইট ইজ নেসেসারি, ইট ইজ নেসেসারি ফর এ টু বি, টু বি আর স্কোয়ার ম্যাট্রিক্স, এটাকে স্কোয়ার ম্যাট্রিক্সই হতে হবে, তবে গিয়ে আমি চিন্তা করবো সেটা সিমেট্রিক কিনা। কারণ স্কোয়ার ম্যাট্রিক্স যদি না হয় তাহলে এটা এ আর এ ট্রান্সপোজের ডাইমেনশনই আলাদা হয়ে যাবে, তা কখনই তার ইকুয়াল হতে পারবে না। কি বললাম বোঝা গেল? তার মানে সিমেট্রিক ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই আগে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, যেটা হচ্ছে একদম নেসেসারি কন্ডিশন। আচ্ছা এইবারে দেখ একটা এক্সাম্পল দিই, সাপোজ ধর এই ম্যাট্রিক্সটা মানে ওয়ান টু থ্রি, আমি ধর এরকম করে তৈরি করে নিতে পারি, তাহলে এর রোটা হবে ওয়ান টু থ্রি, তাহলে ওয়ান এখানেও টু থ্রি বসবে, তাহলে এখানে তো দিলাম মাইনাস ওয়ান, তাহলে টু মাইনাস ওয়ান সেকেন্ড রোটা হবে, এটা হতে হবে টু, এটা ধর মাইনাস ওয়ান, এখানে ধর ফোর দিলাম, এই ফোরটাই এখানে আসবে ফোর, আর এইটা ধর জিরো দিয়ে দিলাম, তাহলে দেখ এর ট্রান্সপোজ যদি নিই একই আসবে, ওয়ান টু থ্রি, আর এদিকে হচ্ছে টু মাইনাস ওয়ান ফোর, এদিকে থেকে লিখলে টু মাইনাস ওয়ান ফোর, আর লাস্টের রোটা হচ্ছে থ্রি ফোর জিরো, এর লাস্টের কলামটা হবে থ্রি ফোর জিরো। দেখ এক্স্যাক্টলি একই আসছে না দুটো ম্যাট্রিক্স? তাহলে এইটা হচ্ছে একটা এক্সাম্পল অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এইটা হচ্ছে একটা সিমেট্রিক। তো সিমেট্রিক ম্যাট্রিক্সের আমাদের হায়ার ইয়েতে খুব ভালো ভালো প্রপার্টি আছে, যেগুলো আমরা কিছুই পড়বো না এখন, জাস্ট আমরা এক্সাম্পল করব। আচ্ছা এইবারে দেখ, সাপোজ এইটা একটা ম্যাট্রিক্স ধর, এ প্লাস এ ট্রান্সপোজ, তাহলে এটা ধর হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এ হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে অবভিয়াসলি এইটা যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে তার ট্রান্সপোজও একই অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স হবে, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজটা আমি তখন ক্যালকুলেট করতে পারবো। কি বললাম বোঝা গেল? এটা প্লাসটা তখনই করতে পারবো যদি অর্ডারটা সেম হয়, তাই না? তাহলে অর্ডারটা সেম, স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে নিলে অর্ডারটা সেম থাকছে, তাহলে অ্যাড করা যায়। এইবারে দেখ একে ট্রান্সপোজ করছি আমি, তাহলে একে ট্রান্সপোজ করলে আমি কি পাবো, এ, দেখ এই মাত্র বলেছিলাম প্রপার্টি ট্রান্সপোজের, এ প্লাস বি এর ট্রান্সপোজ
মানে হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ হয়। তাহলে সিমিলারলি এটা কি হবে, এ ট্রান্সপোজ প্লাস বি হচ্ছে এইটা তার ট্রান্সপোজ। আর এইমাত্র বললাম যে এ ট্রান্সপোজের ট্রান্সপোজ এ হয়ে যায়, তাহলে আমার হয়ে যাবে এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে দেখ একই জিনিস এলো, কি বললাম কি কি করলাম, দেখা গেল সবার? হ্যাঁ দাদা। তার মানে কি, হোয়াট এভার স্কোয়ার ম্যাট্রিক্স A is A plus A transpose is always symmetric. এটা বোঝা গেল প্রুফটা? Why? কারণ আমি দেখাতে পারবো যে A plus A transpose এর transpose নিলে আবার A plus A transpose চলে আসে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এটা টোটালি একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নিলে আবার এই ম্যাট্রিক্সটা চলে আসছে। তাহলে এই ম্যাট্রিক্সটা ইজ অলওয়েজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। কি বললাম, বোঝা গেল সবার? হ্যাঁ দাদা বুঝেছি। এই প্রুফটা খুব ইম্পর্টেন্ট, আসতে পারে একটু লিখে নে, যদি না লিখেছিস নাই তো বুঝতে পেরেছিস তো ঠিক আছে। আচ্ছা এখানে প্রপার্টি ইউজ করছি, ফার্স্টে কি প্রপার্টি ইউজ করলাম, যে এ প্লাস বি এর ট্রান্সপোজ হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। আরেকটা কি প্রপার্টি ইউজ করলাম, যে এ ট্রান্সপোজ এর ট্রান্সপোজ সমান হচ্ছে এ। এই দুটো প্রপার্টি ইউজ করেছি এটা প্রুফ করার জন্য। এই প্রপার্টি গুলো লেখাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখ সবাই লিখে নিয়েছিস? হ্যাঁ দাদা লিখেছি। আচ্ছা এইবারে দেখ, ধর এইটার সাথে আমি যদি একটা কিছু মাল্টিপ্লাই করি, ধর কে মাল্টিপ্লাই করছি, এ প্লাস এ ট্রান্সপোজ এর সাথে, এইবারে তার ট্রান্সপোজ নিচ্ছি। এইবারে দেখ এই ম্যাট্রিক্সটা বেসিক্যালি কি, এর যদি আমি ট্রান্সপোজ নিই তাহলে আরেকটা প্রপার্টি আমাদের আছে না, ওই কে এ ট্রান্সপোজ, এইটা কে এর উপর কোনো এফেক্টই করে না, এটা হয়ে যায় কেটা বাইরে বেরিয়ে গেল দিয়ে এ ট্রান্সপোজ। তাহলে এইটা আমি ওই যদি ওই প্রপার্টিটা ব্যবহার করি তাহলে হবে কি, কেটা বাইরে বেরিয়ে গেল দিয়ে শুধু এ প্লাস এ ট্রান্সপোজ এর ট্রান্সপোজ, তাই তো? কিন্তু এইটা তো এইমাত্র আমি প্রুফ করলাম ওইটা একই থাকবে, তাহলে এটা হয়ে যাবে কে ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ। তার মানে কি কি, যে শুধু এই ম্যাট্রিক্সটা নয়, এর সাথে যদি কোনো কনস্ট্যান্টও গুণ করি তাহলে সেইটাও একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, কারণ কে ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ তার পুরোটা ট্রান্সপোজ করলে একই জিনিস ফিরে আসছে, কে ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ। কি বললাম, বোঝা গেল সবার? হ্যাঁ দাদা। জাস্ট প্রপার্টি ইউজ করছি, এই প্রপার্টিটা ইউজ করলাম এখানে। আচ্ছা তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি, এই জিনিসটা যে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ এইটা অলওয়েজ একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, এটা তো কে দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি জাস্ট, এটা কি বোঝা গেল? আর এ প্লাস এ ট্রান্সপোজ নিজেই একটা সিমেট্রিক, তাহলে এ ট্রান্সপোজ নিলেও কোনো চেঞ্জ হবে না, হাফটা বাইরে বাইরেই বেরিয়ে যাবে। কি বলো, বোঝা গেলো তো সবার? তাহলে এইটা মনে রাখবি যে হাফ ইন্টু যে কোনো কেস জন্য হয়, কিন্তু পার্টিকুলারলি হাফের জন্য হয়, তাহলে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ ইজ অলওয়েজ সিমেট্রিক। বোঝা গেলো নিশ্চয়ই সবার? আচ্ছা এইবার আসি হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখ এইগুলো থেকে এত সুন্দর সুন্দর কনসেপচুয়াল কোশ্চেন করা যায় না, মানে দারুণ। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে কি, এটার জন্য স্কোয়ার ম্যাট্রিক্স হতে হয়, এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ কল্ড, স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ কল্ড স্কিউ সিমেট্রিক, ইজ কল্ড কিউ সিমেট্রিক ইফ অ্যান্ড অনলি ইফ এ ট্রান্সপোজ টা কি হয়ে যায়, আগেরটা এ হচ্ছিল এইটা হয়ে যাবে মাইনাস এ, বা এইটা হতে পারে এ প্লাস এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে একটা ম্যাট্রিক্স এ কে বলবো স্কিউ সিমেট্রিক কখন, যখন এ ট্রান্সপোজটা মাইনাস এ হয়ে যাবে। বোঝা গেল সবার? হ্যাঁ দাদা। আচ্ছা এইবারে দেখ, ধর একটা এক্সাম্পল দেওয়া যাক, ধর জিরো ওয়ান টু
माइनस वन माइनस टू जीरो एटाओ जीरो दिए दे তাহলে ইজি হয়ে যাবে আমার জন্য। তাহলে ওটা হচ্ছে মাইনাস টু, এখানে ধর ফোর দে আর এখানে মাইনাস ফোর দে। দেখ সাপোজ এইটাকে যদি এ ধরি আমি, তাহলে এ ট্রান্সপোজ কত হবে? এ ট্রান্সপোজ হয়ে যাবে জিরো মাইনাস ওয়ান টু, এই যে ফার্স্ট রোটাকে কলমে লিখলাম, এবার সেকেন্ড রোটাকে কলমে লিখব ওয়ান জিরো ফোর মাইনাস ফোর, সরি, আর থার্ড রোটা হচ্ছে থার্ড কলামে লিখবো তাহলে টু ফোর জিরো। এইবারে দেখ এখান থেকে যদি আমি মাইনাসটা বার করে দিই, তাহলে সবাইকে মাইনাস ওয়ানটা কমন নিলাম, তাহলে সবাইকার কাছ থেকে কমন যাবে, তাহলে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু ওয়ান জিরো মাইনাস ফোর টু ফোর জিরো। তাহলে দেখ ঠিক আমার মাইনাস এ চলে এসছে না এসছে, তাহলে দিস ম্যাট্রিক্স যেটা ফার্স্টে দেয়া ছিল দিস ম্যাট্রিক্স ইজ স্কিউ সিমেট্রিক, এক্সাম্পল এক্সাম্পল অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সবার বুঝে গেল এটা? হ্যাঁ তা বুঝেছি। আচ্ছা এইবারে দেখ এই ডায়াগোনালের গুলো জিরো কিন্তু আমি অ্যাক্সিডেন্টালি দিইনি, একটা ম্যাট্রিক্সকে স্কিউ সিমেট্রিক হতে গেলে ডায়াগোনালগুলো জিরোই হতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু অ্যাক্সিডেন্টাল কেসের জন্য দিনই, এটা সব সময় হতে হবে। আচ্ছা এইটা প্রুফ করতে পারবি কেউ? কেউ এটা ট্রাই কর, তাহলে এটা থিওরাম একটা, এর আছে অনেকবার এসেছে পরীক্ষায়। সো দ্যাট দি মেন ডায়াগোনাল অফ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ইজ অল জিরো। কর এটা প্রুফ কর। আচ্ছা চল প্রুফটা একসাথে করে, ফার্স্টে আমাকে বল যে যদি আমি এটাকে ওই নর্মাল ফর্মে লিখি, নোটেটিভ ফর্মে লিখি, তাহলে স্কিউ সিমেট্রিক হতে গেলে কি হতে হবে? এ আই জেটাকে হতে হবে মাইনাস এ জে আই, হতে হবে না? এটা এগ্রি করছিস সবাই? এইটা হতে হবে। আচ্ছা সেকেন্ড হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট গুলো কিরকম দেখতে বল কেউ একজন। ডায়াগোনাল এলিমেন্ট গুলো আই জের মতনই দেখতে, কিন্তু একটা পার্টিকুলার ভাবে আমি লিখতে চাইছি, মানে ডায়াগোনাল হলে গেলে আই মেন ডায়াগোনালে আই আর জেটা কিরকম হয়? ইকুয়াল হয়। তাহলে ডায়াগোনাল এলিমেন্ট গুলোর জন্য এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে, ওপরের প্রপার্টিটা স্যাটিসফাই করবে, তো করবে না? তাহলে এইখান থেকে আমি লিখতে পারি যে টু এ আই আই ইজ ইকাল টু জিরো। তাহলে কি ডায়াগোনাল এলিমেন্ট গুলো সবাই জিরো হবে? সবার বোঝা গেল? হ্যাঁ দাদা বুঝে গেছি। আর কেউ জিজ্ঞেস করিনি? আচ্ছা শ্রেয়ার কেস কাছ থেকে কিছু শুনতে পাচ্ছি না, শ্রেয়া এখনো পর্যন্ত যা করেছি সব বোঝা গেছে তো? আচ্ছা গুড। আচ্ছা তাহলে আমার নেক্সট যেতে পারি, তাই তো? নেক্সট আইটেমে আচ্ছা এখানে একটা কথা লিখবি ফর অল আই, তাহলে সমস্ত ডায়াগোনাল হয়ে গেছে, ফর অল আই এর জন্য এই ঘটনাটা ঘটবে। আচ্ছা এটা মানে হচ্ছে ফর অল উল্টো দিকে এ। আচ্ছা নেক্সট এইবারে দেখ, সাপোজ আগেরবার কি দেখালাম যে এ প্লাস এ ট্রান্সপোজ এইটা অলওয়েজ সিমেট্রিক হয়, তাই না? আচ্ছা এইবারে দেখাবো এ মাইনাস এ ট্রান্সপোজ এইটা অলওয়েজ কিউ সিমেট্রিক হয়। তাহলে এখান থেকে কি দেখালো, কিভাবে দেখাবো? তাহলে ধর আমি এ ট্রান্সপোজটা প্রুফ করতে হবে মাইনাস অফ এইটা আবার, তাহলে এইটা ট্রান্সপোজ দেখ প্লিজ মন দিয়ে দেখ, এইটা যতটা সোজা ভাবছিস ততটা সোজা না, প্রপার্টিগুলো ঠিকঠাকভাবে ইউজ করতে হবে। এইটাকে আমি লিখতে পারি এ প্লাস কনস্ট্যান্টটা হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু এ ট্রান্সপোজ এই পুরোটার হোল ট্রান্সপোজ। কি বললাম বোঝা গেল?
কারণ এইটা কেন এরকম ভাবে প্লাস করে লিখলাম, কারণ এই ফর্মুলাটা আমি কাজে লাগাবো, এ প্লাস বি এর হোল ট্রান্সপোজ, আর এ মাইনাস বি এর ট্রান্সপোজ এর কোনো ফর্মুলা এখনো দিইনি। যদিও এটাও ট্রু হয় যে এ মাইনাস বি ট্রান্সপোজ, কিন্তু জাস্ট এইটা ইউজ করবো এখন আপাতত। তাহলে দেখ, এইটা দুটো ম্যাট্রিক্স হয়ে গেছে, এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি, তাই তো? তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এইটাকে লিখবো এ প্লাস বি এর ট্রান্সপোজ, মানে হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস এই যে বি তার ট্রান্সপোজ। এখন পর্যন্ত বোঝা গেছে সবার? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, এইবারে এইটাকে লিখতে পারি এ ট্রান্সপোজ। আচ্ছা, কনস্ট্যান্ট থাকলে কিছু যায় আসে না ট্রান্সপোজের, তাহলে কনস্ট্যান্টটা বেরিয়ে চলে গেল মাইনাস, আর এ ট্রান্সপোজের ট্রান্সপোজ কত হয়ে যাবে, এ হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, যদি না বুঝতে পারিস আমি আরেকটা কথাও বলছি, যেটা ডাইরেক্টলি হয়ে যাবে, এ মাইনাস বি এর ট্রান্সপোজটাও অ্যাকচুয়ালি লেখা যায় এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, কিন্তু যেহেতু এইটা আরো বেশি ম্যাথমেটিক্যালি কারেক্ট, কারণ এইটা অ্যাজাম্পশন কম করছে এই স্পেশাল এই প্রুফটায়। আচ্ছা, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ, তুই যদি মাইনাস দিয়ে করতিস তাও ডাইরেক্টলি এখানে চলে আসতো, এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ মানে এ। আচ্ছা, তাহলে ও পরীক্ষা লিখতে পারিস, কোনো কাটবে না আশা করি, কিন্তু এইটা সব থেকে ভালো বেশি কারেক্ট। আচ্ছা, তাহলে এইটাকে আমি যদি মাইনাসটা কমন নিই, তাহলে আমার কি চলে আসবে, এ মাইনাস এ ট্রান্সপোজ চলে আসবে না, জাস্ট মাইনাসটা কমন নিচ্ছি। কি বললাম, বোঝা গেল? তাহলে দেখ, আমি যে ম্যাট্রিক্সটা দিয়ে শুরু করেছিলাম, যে ম্যাট্রিক্সটা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই ম্যাট্রিক্সটারই নেগেটিভ চলে আসছে। তাহলে এ ট্রান্সপোজ মানে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হয়ে গেছে মাইনাস এ ম্যাট্রিক্সটা, ঠিক আছে? তার মানে আমি এখান থেকে বলতে পারি না যে এ মাইনাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা হচ্ছে অলওয়েজ কিউ সিমেট্রিক, কারণ এ তো আমি আলাদা কিছু চুজ করিনি, এ যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স হতে পারে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ দাদা, বুঝেছি। বাকিরা সবাই বুঝতে পেরেছিস? তাহলে সিমিলারলি কে ইনটু এ প্লাস এ ট্রান্সপোজ, জাস্ট কনস্ট্যান্টটা বাইরে পড়ে থাকবে, এটাও একটা অলওয়েজ কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। ক্লিয়ার? কি ইমপ্লাই করবে, যে হাফ ইনটু এ প্লাস এ ট্রান্সপোজ এইটাও অলওয়েজ একটা কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। বোঝা গেল? এ পর্যন্ত বোঝা গেছে সবার? হ্যাঁ দাদা, বুঝেছি। এইবারে আসি মেন থিওরেমে, যেটা প্রত্যেক বছর পড়ে। এইটা প্রুফ কর, দেখ সমস্ত টুলস আমি প্রোভাইড করে দিয়েছি প্রুফ করার, তো এইবার এটা প্রুফ কর। এভরি স্কোয়ার ম্যাট্রিক্স সেটা যাই হোক না কেন, ক্যান বি এক্সপ্রেসড as a sum of symmetric and as a sum of a symmetric and a skew symmetric matrix. এটা কি প্রুফ করতে পারবি, কর? মানে একটা একটা ম্যাট্রিক্স এ কে অলওয়েজ আমি একটা স্কিউ সিমেট্রিক প্লাস একটা সিমেট্রিক ম্যাট্রিক্স এ এক্সপ্রেস করতে পারবো, যাই স্কোয়ার ম্যাট্রিক্স হোক না কেন। এটা দেখি কিরকম বুঝেছিস, আগে আগে যা যা থিওরেম করিয়েছি জাস্ট দুটো থিওরেম লাগালেই হয়ে যাবে।
বল, এনি আইডিয়া কারুর? আচ্ছা, এবার হচ্ছে ওই ওই দাদাগিরি না কি রকম ওই গেম শো হয় না, ওই যটা হিন্ট দেবো তত নম্বর কমবে। আচ্ছা, এটা ফার্স্ট হিন্ট, এবারে দেখি কে করতে পারে। বল, এতক্ষণে গেস করে ফেলা উচিত, কিচ্ছু নেই এটা। এটা তো বসে দিলে হয়ে যাবে, হাফ অফ এ প্লাস 80 প্লাস হাফ অফ এ মাইনাস 80। হ্যাঁ, এই তো হয়ে গেল। তাহলে হাফ অফ এ প্লাস 80 আর হাফ অফ এ মাইনাস 80। আচ্ছা, কেন হয়ে গেল বল একটু রিজনটা। কারণ হাফ অফ এ প্লাস 80 সিমেট্রিক ম্যাথ। হ্যাঁ, বল 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 বল। মৌলি না কি কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করছিল, ওটা আগে বল। দাদা বলছি কি সিমেট্রিক ম্যাট্রিক্সটা এ এপিও তো ধরলে হবে। হ্যাঁ, আরেকবার বল, আমি বুঝতে পারলাম না। আমি বলছিলাম যে সিমেট্রিক ম্যাট্রিক্সটা এ প্লাস এটি ধরলেও তো হবে। হ্যাঁ হবে, এই হাফটা দেওয়ার কোনো দরকার নেই আপাতত মনে হচ্ছে, এরকম আমারও মনে হয়েছিল ফার্স্ট টাইম যখন করেছিলাম, কিন্তু হাফটার কাজটা আমি দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, এবারে সুচিন্তিতা, শুধু হাফ কেন, মানে যে কোনো কিছুকে এরকম ভাবে লেখা যাবে। আচ্ছা, এবারে সুচিন্তিতা বল আর কি, কন্টিনিউ কর, কি বলছিলি? হাফ তো করলাম কারণ এ ধরছি বলে, কারণ শুধু হাফ না ধরলে তো টু এ হয়ে যেত। হ্যাঁ, ওটাই আসছি। তাহলে তুই আগে রিজনিংটা বল, কেন এই দুটো ম্যাট্রিক্স নিলাম। হাফ অফ এ প্লাস 80 হচ্ছে সিমেট্রিক, আর হাফ অফ এ মাইনাস 80 কিউ সিমেট্রিক। হ্যাঁ, আর ওই দুটোকে প্লাস করলে তো হাফ 80 আর মাইনাস হাফ 80 ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এইটাকে যদি আমি ইয়ে করি যেরকম বলছে সুচিন্দিতা, তাহলে এটা হচ্ছে হাফ 80 প্লাস এইটা হয়ে গেল হাফ এ মাইনাস হাফ 80। তাহলে কি এই 80 80 ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হলো মানে এটা জিরো ম্যাট্রিক্স হয়ে গেল। যাই হোক, তো অল ইন ওয়েল। আচ্ছা, তাহলে এটা এই এইবারে দেখ মহুলি, এইখানে যদি তুই হাফটা না দিতিস তাহলে এ প্লাস এ যোগ হয়ে টু এ হয়ে যেত, কিন্তু এখানে আমাকে এ আনতে হবে, ওই জন্য আগের থেকে আমি ম্যানেজ করে হাফটা দিয়েছিলাম, যাতে করে এইটা কাটার পর আমি হাফ এ প্লাস হাফ এ ইজিক্যাল টু এ পেয়ে যাই। কি বললাম, বোঝা গেল মহুলি? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এতক্ষণে বোঝা গেল, ওই কে এর জায়গায় আমি হাফটা ওই জন্যই চুজ করছিলাম, কারণ ওটা আমি পরে দেখাবো যে হাফ হাফটা একটা এখানে কাজে লাগবে। তাহলে সবার বোঝা গেল যে এইটা একটা অলওয়েজ সিমেট্রিক আর এইটা একটা অলওয়েজ কিউ সিমেট্রিক। আচ্ছা, এখানে একটা কথা লেখা যায়, এটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। হ্যাঁ, যে কোনো ম্যাট্রিক্সকে ওরকম লেখা যাবে না, এভরি স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ সাম অফ সিমেট্রিক অ্যান্ড কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল। তাহলে ধর এই ম্যাট্রিক্সটা আছে 2 4 6 1 2 3 আর হচ্ছে ধর 6 4 2, এইটাকে বল দুটো ম্যাট্রিক্সে এক্সপ্রেস কর, বি প্লাস সি, বা বি ইজ সিমেট্রিক অ্যান্ড সিটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। এটা করে দেখা আমাকে কেউ, মানে এই ম্যাট্রিক্স এটাকে আমাকে লিখতে হবে দুটো ম্যাট্রিক্স বি প্লাস সিতে, where B is symmetric and C is Q symmetric. Just এই ফর্মুলাটা ব্যবহার করবি, কি সিমেট্রিক ম্যাট্রিক্সটা অলওয়েজ কি হয় হাফ ইনটু এ প্লাস 80, আর সিটা কি হয় হাফ ইনটু এ মাইনাস 80। ব্যাস এই দুটো ইভ্যালুয়েট কর, তাহলেই বেরিয়ে যাবে বি আর সি, এবং এই দুটোকে অ্যাড করলে অলওয়েজ আমি এটাই পাবো, দ্যাট ইজ গ্যারান্টেড বাই দ্য প্রিভিয়াস থিওরেম।
বল হলে বলিস। হ্যাঁ আছে দাদা। হয়ে গেছে বাকিদের? বল বিটা বল তুই কত এসছে সিমেট্রিকটা। বি হচ্ছে হাফটা ইনটু করিনি, হাফটা বাইরে রেখেছি। হ্যাঁ 4 5 12 5 4 7 12 7 4 আর সিটা বল। আচ্ছা সিটা বলতে হবে না, সিটা অন্য কাউকে জিজ্ঞেস করি। আচ্ছা কেউ একজন ভলেন্টিয়ার কর সিটা বলার জন্য। দাদা সিটা হচ্ছে 0 3/2 0 এটাও না। আচ্ছা তারপর -3/2 0 -1/2 0 বল কত? 1/2 হ্যাঁ দেখ এই প্রপার্টিটা দেখ স্যাটিসফাই হচ্ছে, ডায়াগোনাল মেইন ডায়াগোনালটা 0 পুরো, তাই না? আচ্ছা আর এখানে দেখ ওই সিমেট্রিক মানে এটাকে এই পাঁচটা এখানে চলে আসছে, এই 12টা এখানে চলে আসছে, ঠিক আছে এরকম ভাবে। আর এখানে 3/2 ছিল উল্টে -3/2 হয়েছে, 0টা উল্টে -0 হয়ে গেছে, হাফটা মানে এইটার এগেনস্টে মিরর হয় পুরো। এই মেইন ডায়াগোনালটা খুব ইম্পর্টেন্ট এই ম্যাট্রিক্স গুলোতে, এটা মিরর হয়ে গেছে দেখ মেইন ডায়াগোনালের একদম অপোজিট ইয়েতে রিফ্লেকশন। আচ্ছা বাকি সবাইকার এসছে, মিলছে অ্যান্সার কি? হ্যাঁ দাদা এসছে। আর শ্রেয়া হয়েছে? হ্যাঁ দাদা। আচ্ছা গুড। আচ্ছা এইবারে আমি কতগুলো দেবো থিওরিটিক্যাল কোশ্চেন, এই কোশ্চেনগুলো আমার বেশি পছন্দ এরকম নিউমেরিক্যালের থেকে। আচ্ছা দেখ এই কোশ্চেনগুলো ভালো করে না বুঝলে করতে পারবি না। আচ্ছা কি দেওয়া যায়? হ্যাঁ সো দ্যাট A transpose and A transpose A are symmetric. Do does A need to be square? এটা বল কি হবে অ্যান্সার।
বল কেউ করেছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ তো বহাল করেছিস তো বল, বসাইছিস কেন? হ্যাঁ বল কিভাবে করেছিস বল। ওই তো এ এটি হোলটি হচ্ছে এটি এ, তাহলে তো সিমেট্রিক হবে, ইকুয়াল হলো। হ্যাঁ এবার কি করেছিস বল, এটা পরের স্টেপটা ইম্পর্টেন্ট খুব। তারপরে তুমি কিছু করে না, এটাকে সিমেট্রিক লিখে দিয়েছি, মানে ডাজ এন ইট টু বি স্কোয়ার ওটা? না না এইটাই, এইটা দেখ, এটা কি করবো, এই তো প্রুফ হয়ে গেল। না এটা রিভার্সাল ল লাগবে, দেখ এটা হচ্ছে এ বি, তাহলে বি এর আগে ট্রান্সপোজ হবে, বি ট্রান্সপোজ তারপর এ ট্রান্সপোজ, ঠিক আছে? এইপরে এ এর এ ট্রান্সপোজের ট্রান্সপোজ সমান এ হবে, আর তারপরে এ ট্রান্সপোজ হবে। এইবারে তাহলে যেটা দিয়ে শুরু করেছিলাম ট্রান্সপোজ করলে একই চলে যাবে, তাই না? কি বললাম বুঝতে পারলি? না দাঁড়াও দেখছি। আচ্ছা তুই ফার্স্টে এইটা বল, এ বি ট্রান্সপোজ কত হবে বল। বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। হ্যাঁ এই পারে দেখ, তুই যদি এইটাকে ডাইরেক্ট তুই লিখে দিস, তাহলে তুই অনেক কিছু টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছিস যেগুলো নাও হতে পারে। ধর তুই এখানে এ এইটাকে ধর এ আর বাকিটাকে ধর বি, তাহলে এইটা কি হবে, বি তার ট্রান্সপোজ ইনটু এ এর ট্রান্সপোজ, তাই তো? এইটা হবে কি কি? হ্যাঁ তাহলে এবারে এ ট্রান্সপোজ এর ট্রান্সপোজ কি হয়, আবার এ হয় এ, আর তার সাথে এ ট্রান্সপোজ ছিল, তাহলে যেটা ছিল তার ট্রান্সপোজ করলে আবার একই জিনিস চলে এলো, ঠিক আছে? আচ্ছা বাকিদের হয়েছে সবার? এই দুটো প্রপার্টি লিখতে হবে তোকে, যে এ ফার্স্ট হচ্ছে রিভার্সাল ল, মানে এটা রিভার্স করে যায়, আর সেকেন্ড হচ্ছে এ ট্রান্সপোজ এর ট্রান্সপোজ এ হয়ে যায়। এই দুটো প্রপার্টি যে তুই কাজে লাগাচ্ছিস ওইটা ওরকম মানে মনে রেখে দিলে হবে না, ওটা খাতাতে আনতে হবে। আচ্ছা এবার বাকিদের জিজ্ঞেস করি, বাকিরা হয়েছে সবার? হ্যাঁ দাদা। আচ্ছা আর স্কোয়ার স্কোয়ার হতে লাগবে? কারণ এটা যদি 1,3 হয় তাহলে এটিটা হবে 3,3×1, তাহলে এ এটিটা তো 1×1 স্কয়ার তো হয়ে যাবে, তাহলে এটা স্কয়ার না হলেও চলবে। হ্যাঁ মানে আমাকে শুধু ওইটা দেখলে হবে না, আমি যে প্রপার্টিটা প্রুভ করছি প্রত্যেকটা জায়গাতে সেটা মেনটেন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। মানে ধর ঠিক আছে বুঝলাম তুই ওটা করছিস, কিন্তু ধর এই যে স্টেপ বাই স্টেপ যখন ম্যাট্রিক্স হচ্ছে তখন আমাকে দেখতে হবে ওই ডিমান্ডটা স্যাটিসফাই থাকছে কিনা প্রত্যেকটা স্টেপে, ঠিক আছে? মানে ধর আমি যে এইটাকে এরকম ভাবে লিখলাম, এখানে দেখ তুই এটাকে বলছিস 1×3, তাহলে এ ট্রান্সপোজ এটা 3×1 হবে, আবার ট্রান্সপোজ হয়ে গেলে 1×3 হবে। সিমিলারলি এটা তুই 1×3 ধরেছিস, তাহলে এটা 3×1 হবে, ঠিক আছে? তাহলে ঠিকই থাকছে, মানে এটা স্কোয়ার না হলেও হবে। কি বললাম বোঝা গেল? মানে অ্যাটলিস্ট প্রপার্টিটা স্যাটিসফাই হবে। কিন্তু যাই হোক এটা আমি এমনি দিয়েছিলাম কোশ্চেনটা, এটা নেই। আচ্ছা এই বাকিটা হচ্ছে সিমেট্রিক, এ ট্রান্সপোজ এটা, কি বললাম বোঝা গেল সবার? বাকিদের হয়েছে? হ্যাঁ দাদা হয়েছে। আচ্ছা এইবার এইটা কর, কোশ্চেন নাম্বার টু, সো দ্যাট ইফ এ অ্যান্ড বি আর সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স অফ সেম অর্ডার, মানে অর্ডারটা একই দুজনকার, দেন নাম্বার এ হচ্ছে এ প্লাস এ বি প্লাস বি এ ইজ সিমেট্রিক, এটা অলওয়েজ সিমেট্রিক হয়, প্রপার্টি ইউজ করবি জাস্ট। আর সেকেন্ড হচ্ছে এ বি মাইনাস বি এ ইজ স্কিউ সিমেট্রিক, সবসময় হবে।
আচ্ছা সেম অর্ডারের না হলে কি হতো বলতো? এ আর বি যদি সেম অর্ডারের না হতো তাহলে কি হতো? দেখ এ আর বি, ধর এটা হচ্ছে 2x2 আর বিটা হচ্ছে 4x4, কিন্তু তারা সিমেট্রিক, তাহলে অসুবিধাটা কি হতো এই কোশ্চেনের মধ্যে? ইনটু করা যেত। হ্যাঁ, ইনটু করা যেত না, মানে তখন এ বি আর বি এ এক্সিস্ট করতো না। যাই হোক, কর এটা, তাহলে কর এটা কি সিমেট্রিক দেখাতে গেলে কি হতে হবে? এর পুরো ট্রান্সপোজ নিলে, এর যদি আমি পুরো ট্রান্সপোজ নিই আবার ওইটাই ফিরে আসবে, আর স্কিউ সিমেট্রিক মানে এর যদি পুরো ট্রান্সপোজ নিই মাইনাস অফ ওইটা ফিরে আসবে, এটা আমাকে দেখাতে হবে। দাদা ওটা কি এবি প্লাস বি এর এ ট্রান্সপোজ লিখেছেন? না না না, এটা আমি দেখাতে গিয়ে এরকম লেখা আছে, মানে দেখাতে হবে যে এই পুরোটা ট্রান্সপোজ সমান সিমেট্রিক হবে, এটা বাদ দে, এটা শুধু এবি প্লাস বি এ আর একটা হচ্ছে এবি মাইনাস বি এ। হয়েছে? না দাদা। দাদা প্রথম এটা এবি প্লাস বি এ হোল ট্রান্সপোজ ইকুয়ালস টু এবি হোল ট্রান্সপোজ প্লাস বি এ হোল ট্রান্সপোজ। হ্যাঁ গুড, এটা সমান হচ্ছে এবি এর হোল ট্রান্সপোজ প্লাস বি এর হোল ট্রান্সপোজ। হ্যাঁ, তারপর which equals to b transpose a transpose plus a transpose b transpose। হ্যাঁ, প্লাস a transpose b transpose। হলো, এরপর কি করবো? এই তো a আর b তো সিমেট্রিক দেয়া আছে কোশ্চেনে, তাহলে a আর b সিমেট্রিক মানে কি a ট্রান্সপোজটা কি হবে? a হবে না? a হবে। হ্যাঁ, তাহলে b এর জায়গায় b বসিয়ে দে, a এর জায়গায় a বসিয়ে দে, আবার a এর জায়গায় a বসিয়ে দে, b এর জায়গায় b বসিয়ে দে। কেন? As A and B
আর সিমেট্রিক। আর এখানে লিখবি, এখানে ওই প্রপার্টিটা লিখবি যে কারণ এ প্লাস বি কে ট্রান্সপোজ ভাঙলে হয় এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। আর একটা প্রপার্টি কি ইউজ করেছি, রিভার্সাল ল, এ বির হোল ট্রান্সপোজ মানে হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। হলো, সিমিলারলি সেকেন্ড একটা করে না কট করে। আচ্ছা এটা সবার বুঝতে পারা গেল? হ্যাঁ দাদা। এটা হয়ে গেল বলিস? হ্যাঁ হয়ে গেছে, সবার সবার হয়ে গেল বলিস? গুড। আচ্ছা এই কোশ্চেন আমার দেখা হয়নি, এটা একজন আমাকে ইয়ে মহুলি পাঠিয়েছিল আমাকে, তো এই কোশ্চেনটা ট্রাই কর, নাহলে আমি করে দিচ্ছি। আমি এটা ক্লাসে করাবো বলে তখন করিনি। লেট এ ইজ ইকাল টু এই ম্যাট্রিক্সটা অ্যান্ড আই উইথ আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার টু, সো দ্যাট এ প্লাস আই ইজ ইকাল টু আই মাইনাস এ ইন্টু এই ম্যাট্রিক্সটা। তাহলে আই মানে জানিস 1 0 0 1, তাহলে আই প্লাস এ করবি তাহলে একটা ম্যাট্রিক্স আসবে, সেটা হচ্ছে এলএইচএস। আর এইদিকে কি করবি, এইদিকে আই মাইনাস এ করবি, সেটা একটা ম্যাট্রিক্স আসবে, তার সাথে ওই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করে দেখবি ওই আই প্লাস এ আসছে কিনা। এটা বেসিক্যালি ওই ট্রিগোনোমেট্রির প্রবলেম, মোর দ্যান ম্যাট্রিক্স। ঠিক আছে, সমান হচ্ছে 0 tan α/2 -tan α/2 আর আচ্ছা যাদের হয়ে গেছে না একটু আমাকে বলে দিস আগে ফাঁকে। হ্যাঁ, কারণ এখানে যে সিগন্যালটা দিয়ে বোঝা যায় যে তোদের হয়ে গেছে সেই সিগন্যালটা কাজ করছে না, অথবা আমি না বললে বুঝতে পারবো না যে হয়ে গেছে কিনা।
যখন ফিজিক্যালি পড়াই তখন ওই সিগন্যালটা দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না। আচ্ছা তাহলে এই দিকটা হলো LHS, তাই তো? আচ্ছা এইবারে এইটা হচ্ছে I-A, একটা জিনিস লক্ষ্য করেছিস, এই ম্যাট্রিক্সটা হচ্ছে স্কিউ সিমেট্রিক অ্যাকচুয়ালি। এই যে এ ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে, করে বুঝবো ওটা মাইনাস 10 আলফা বাই 2, এটা শুধু 10 আলফা বাই 2 আছে বলে? হ্যাঁ ওইটাই আর কি, ওই ওই আর কি, আর কিছু বোঝার উপায় নেই। কিন্তু এটা ওইরকম ভাবে করতে বলেনি, এটা এমনি প্লেন একটা অঙ্ক। আচ্ছা এটা হচ্ছে 1 - এর সাথে মাল্টিপ্লাই করে দেয় কস আলফা মাইনাস সাইন আলফা সাইন এ কস। এই ফর্মুলাগুলো আমাকে একটু বলিস, আমি ভুলে গেছি। তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লাই করলে আসবে কস আলফা, কস আলফা প্লাস সাইন আলফা ট্যান আলফা বাই 2। এটা কিভাবে করবো দেখ, সাইন আলফাটাকে লিখছি 2 cos α/2 sin α/2, তাই তো? এটাকে আমি লিখতে পারি সাইন আলফা, তার সাথে tan α/2। tan α মানে হচ্ছে sin α/2 cos α/2, ঠিক আছে? এটা মাল্টিপ্লাই করলে এই cos α কেটে গেল, তাহলে গেল 2 sin²α। আচ্ছা তাহলে এটা হলো, তার সাথে cos 2α আছে। এবারে cos 2α মানে কত, এই cos α মানে কত, cos α মানে হচ্ছে 1 - 2 sin²α/2। তাহলে যখন দুটো অ্যাড করব এইটা আর এইটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে এইটা শুধু 1 হয়ে যাবে, ঠিক আছে? এই পুরোটা 1 হয়ে যাবে। আচ্ছা এইপরে সেকেন্ডেরটা দেখা যাক, সেকেন্ডেরটা হচ্ছে -sin α/tan α/2 cos α, তাই তো? এইটাকে আমি লিখতে পারি, এইটা মাল্টিপ্লাই করে দেখলাম এইমাত্র কত এলো, -2 cos²α, তাই তো? আর এইটাকে আমি লিখতে পারি কত, +2, যা দূর। এই ত্রিকোণমিতি এত ঝামেলা লাগে না, তারপর আবার ম্যাট্রিক্সের ক্যালকুলেশন। এক সেকেন্ড ওয়েট কর। হ্যাঁ এটা হচ্ছে -sin α, সরি -sin α প্লাস tan α/2 cos α। আচ্ছা এইবারে সব তোরা ট্যানে কনভার্ট করতে পারিস, সেটা ট্যানে কনভার্ট করে দে। তাহলে এটা হচ্ছে -2 tan α/2 / 1 + tan²α/2। এই ফর্মুলাগুলো ঠিক লিখছি কিনা একটু কেউ বলিস তো আমাকে। এইটা হবে 1 - tan²α/2 / 1 + tan²α/2। এটা জানা আছে, এটা হচ্ছে ওই কস কে আর সাইন কে tan α/2 তে আনার ফর্মুলা, ঠিক আছে? মাল্টিপ্লাই করে দেয়, অ্যাড করে দেয় tan²α/2, এটা হচ্ছে -2 tan α/2 +tan α/2 - tan³ চলে আসছে রে।
তাহলে এটা ট্যানটা কমন নিলে হচ্ছে ট্যান আলফা বাই টু কমন নিলে থাকছে, দেখ এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আচ্ছা আর এই দিকে থাকছে পড়ে ট্যান আলফাটা কমন নিয়ে নিলে ওই দেখবি ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই টু ওরকম কিছু একটা হয়ে যাবে। দিয়ে এটা নিচে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই টু এটা ক্যান্সেল হয়ে ওই ট্যান আলফা বাই টু লিখছে, তাহলে এই পার্টটা চলে আসবে ট্যান আলফা বাই টু। কি বললাম বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ দাদা, সরি এটা মাইনাস আসবে একটা, এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, এটা মাইনাস কমন নিতে হবে। যেটা লোকে চাইছে সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে কস টু আলফা সমান হচ্ছে ওয়ান মাইনাস ট্যান স্কয়ার আলফা বাই ওয়ান প্লাস ট্যান স্কয়ার আলফা। ঠিক আছে, আচ্ছা মহুলি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দাদা, যেখানে যেরকম সেখানে সেরকম ইউজ করতে হবে। যেটা ইউজ করলে সব থেকে সুটেবল, এই এইগুলো একটু লিখে নে, দিয়ে বাড়িতে আরেকবার ট্রাই করবি। ওই যেরকম ভাবে ক্যালকুলেশনটা করলাম ওরকম ভাবে করবি, একটু বড় হবে কিন্তু অ্যান্সার মিলে যাবে লাস্টে। ঠিক আছে। অ্যান্সার মিলে যাবে কেন বলছি, কারণ আমি ফার্স্ট রোটা দেখলাম একই আসছে, আর আর একই রকম হবে সেকেন্ড রোটা, ওটা একটু নিজে করে দেখিস একই আসবে। লেখা আছে? আচ্ছা এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ ক্লিয়ার করব সবাই। হ্যাঁ দাদা করো। ম্যাট্রিক্সের ওই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। হ্যাঁ ম্যাট্রিক্স আরেকবার ফিরে আসবো ডিটারমিনেন্টের পর। আচ্ছা তাহলে আমি কত ম্যাট্রিক্স থেকে তো কোন একটা টপিক বাদ দিয়ে দিয়েছে না, জানি না আমি। আচ্ছা বাদ দিয়েছি বলে আমি বাদ দিয়ে পড়াবো না, আমি সবগুলোই পড়াবো, পড়াবো সবগুলোই, দিয়ে যখন প্র্যাকটিস করাবো তখন দেখবো কি কি বাদ আছে। ঠিক আছে, মানে ওরকম বাদ দিয়ে দিলে তাহলে ইনকমপ্লিট হয়ে যাবে, আমি টেনেও বলেছি টেনের হঠাৎ দেখছি ত্রিগোনোমেট্রি বাদ, আমি বললে তাহলে টেনের ত্রিগোনোমেট্রি বাদ দিলে তাহলে কি করা হবে। তো যাই হোক পরে দেখলাম ত্রিগোনোমেট্রি বাদ, গোটা চ্যাপ্টারটা বাদ, না না বাদ দেয়নি, জাস্ট কিছু কয়েকটা জিনিস বাদ দিয়ে দিয়েছে। ওরকম করবে না, আরে সিবিএসসি বোঝে যে কিগুলো মিনিমাম করাতে হবে, যেমন তোদের এলিমেন্টারি অপারেশন বাদ দিয়ে দিয়েছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এলিমেন্টারি অপারেশন। ঠিক আছে, তো ওটা আমার অ্যাজ এ টিচার দায়িত্ব ওটা করানোর। এইবারে তুই, আমি জানি যে যেহেতু সিবিএসসি তোর মাথার উপরে আছে তোরা ওটা মন দিয়ে করবি না বা পরে ভুলে যাবি, কিন্তু অ্যাজ এ টিচার আমার কিন্তু দায়িত্ব করিয়ে দেওয়া, ওটা একদিন লাগবে। ঠিক আছে, বেশ বড় একটা টপিক। আচ্ছা কিন্তু তাও আমি করাবো, কারণ ওটা ইম্পর্টেন্ট জানাটা। দেখ ডিটারমিনেন্টসে, ডিটারমিনেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি কি, দেখ সাপোজ ধর কোনো একটা পয়েন্ট থেকে, ধর এরকম একটা পয়েন্ট আছে, ধর ধর টু মাইনাস ওয়ান থ্রি, ঠিক আছে এরকম, এগুলো হচ্ছে ধর একটা পয়েন্ট ইন থ্রি ডাইমেনশন, তাই তো? তাহলে এগুলো হচ্ছে আর কিউব একটা পয়েন্ট, তাহলে এরকম বিভিন্ন রকম জিনিস আছে। এইবারে দেখ ধর সাপোজ স্ট্যাটিস্টিক্সে কি হয়, ধর হঠাৎ করে স্ট্যাটিস্টিক্সে চলে যায়, স্ট্যাটিস্টিক্সে কি হয় যেগুলো সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার, যেমন মিন মিডিয়ান মোড একটা এক্সাম্পল। তো মিনে কি হয় পুরো ডাটাটাকে আমি মিন বার করা, মানে কি টোটাল ডাটাটা আমি একটা
সিঙ্গেল ভ্যালু দিয়ে অ্যাপ্রক্সিমেট করছি, মানে ওই সিঙ্গেল ভ্যালুটা যদি আমি লোককে বলি তাহলে লোকের একটা ধারণা হয়ে যাবে অ্যাবাউট দি গিভেন ডাটা। তাকে আর ধর ধর 1000টা ডাটা আছে সেখানে, তো তাকে সেইটা ডিটেলস না স্টাডি করতে গিয়ে স্ট্যাটিস্টিক্সের অলওয়েজ একটা প্রিন্সিপাল হচ্ছে যে কি করে আমি একটা হিউজ অ্যামাউন্ট অফ ডাটাকে মিনিমাম নাম্বার অফ আর্গুমেন্ট বা মিনিমাল নাম্বার অফ অবজেক্ট দিয়ে ওই ডাটাটাকে আমি এক্সপ্লেন করতে পারবো। তার মধ্যে একটা মিন হতে পারে, মিন দিয়ে আমি একটা ডাটাকে এক্সপ্লেন করতে পারি। তার মানে কি, আমি কি করছি ওই যে ডাটা যে পয়েন্টগুলো আছে তার সাথে আমি একটা সিঙ্গেল রিয়েল নাম্বারকে অ্যাসোসিয়েট করে দিচ্ছি, যেটা কিনা একটা অ্যাপ্রক্সিমেট বোঝাচ্ছে ওই ডাটাটার ব্যাপারে। কি বললাম বোঝা গেল? সিমিলারলি ধর এই সাপোজ ধর এই পয়েন্ট একটা আর কিউবে নিয়েছি আর ধর 101 একটা পয়েন্ট আর কিউবে নিয়েছি, তাহলে এদের যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে আমি একটা রিয়েল নাম্বার পাবো, তাই তো? তাহলে এই দুটো পয়েন্টের থেকে তাহলে এইখানে কি করছি আমি এরকম দুটো পয়েন্ট নিচ্ছি দিয়ে অ্যান্সারে পাচ্ছি তাদের ডট প্রোডাক্ট, তাই তো? P1.P2। তাহলে বেসিক্যালি আমাদের টার্গেটগুলো কি হচ্ছে যে একটা কমপ্লেক্স সিস্টেমকে আমি কোনো না কোনোভাবে আমি একটা সিঙ্গেল এন্টিটি দিয়ে এক্সপ্লেন করছি। কি বললাম বোঝা গেল? এইটা হচ্ছে আমার একটা অবজেক্টিভ ম্যাথামেটিক্সে। আচ্ছা, সিমিলারলি একটা ম্যাট্রিক্সকে দেখে একটা ম্যাট্রিক্স অনেক হেল্পফুল, তার থেকে আমি অনেক কিছু করতে পারি, ঠিক আছে? যেমন আমি এইমাত্র আগের দিনই বলছিলাম কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশনে কাজে লাগে, ফিজিক্সের বিভিন্ন অ্যাপ্লিকেশনে কাজে লাগে, ইনফ্যাক্ট হয়তো বায়োলজিক্যাল সায়েন্সেরও নিশ্চয়ই কাজে লাগে, ঠিক আছে? এটা বেসিক্যালি লিনিয়ার অ্যালজেব্রা একটা পার্ট, যেটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট একটা ম্যাথামেটিক্সে, এবং প্রচুর অ্যাপ্লিকেশান আছে এটা। এবার এই ডিটারমিনেন্ট কী করে? ডিটারমিনেন্ট হচ্ছে ইন এ রাফ ওয়ে ওই ম্যাট্রিক্সটার ব্যাপারে আমাকে অনেক কিছু বলে দেবে উইথ দ্য হেল্প অফ এ সিঙ্গেল নাম্বার। তাহলে ম্যাট্রিক্সটার থেকে আমি একটা সিঙ্গেল নাম্বার জেনারেট করবো, সেইটার থেকে আমি ম্যাট্রিক্সটার ব্যাপারে অনেক কিছু বলে দিতে পারবো। সাপোজ ধর একটা এক্সাম্পল দিই, আমরা আগের দিনে কথা বলছিলাম ম্যাট্রিক্সের ডিভিশন, মানে একটা ম্যাট্রিক্স এ কে বি দিয়ে ডিভাইড করা মানে হচ্ছে এই যে এ কে বি ম্যাট্রিক্স দিয়ে ডিভাইড করা, এই কথাটার মানে হচ্ছে যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে এ কে বি ইনভার্স দিয়ে গুণ করা। এখন ব্যাপার হচ্ছে বি ইনভার্স এক্সিস্ট নাও করতে পারে, মানে বি ইনভার্স যে থাকবেই তার কোনো গ্যারেন্টি নেই, ইনভার্সের ব্যাপারে আমরা পরে আসছি। তো এইখানে ডিটারমিনেন্ট অনেক হেল্প করে। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট জিরো হয়ে যায় তাহলে তার ইনভার্স এক্সিস্ট করে না। কি বললাম বোঝা গেল তো? তাছাড়া হায়ার ডাইমেনশনে যে ফাংশনগুলো হয় তার যে বিভিন্ন প্রপার্টি, যেমন 1 1 1 2, ওই প্রপার্টিগুলো চেক করা যায়। যেমন এরকম আর কিউবে বা আর স্কোয়ারে, মানে টু ডাইমেনশনাল ব্রেনে অনেক ফাংশন হতে পারে, যেমন ধর এফ এক্স ওয়াই একটা ধর আরেকটা সামথিং কমা সামথিংকে ম্যাপ করছে, ধর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এটা হচ্ছে 2y। তাহলে এইটা কি হচ্ছে একটা টু ডাইমেনশনাল প্লেন থেকে একটা টু ডাইমেনশনাল প্লেনে ফাংশন হচ্ছে। এবারে সেই রকম ফাংশন ওটা ইনজেক্টিভ কিনা বা ওটা ডিফারেন্সিয়েট করা যাবে কিনা বা ওটার কন্টিনিউটি আছে কিনা হ্যান ত্যান জিনিসে এই ডিটারমিনেন্ট প্রচুর কাজে লাগে, ঠিক আছে? ওগুলো এক্সপ্লেন করার জন্য বেসিক্যালি ম্যাট্রিক্স কিছুই না, ম্যাট্রিক্স ইজ এ ফাংশন। কি বললাম বোঝা গেল? ম্যাট্রিক্স একটা স্পেশাল টাইপ অফ ফাংশন বোঝায় বিটুইন একটা ডোমেন আর একটা কোডোমেন, ঠিক আছে? এবারে যেহেতু 11-12 আমাদের স্টাডিটা রেস্ট্রিক্টেড, অতএব অত ডিটেলস আমি যেতে পারছি না, কিন্তু ম্যাট্রিক্স ইজ এ কাইন্ড অফ ফাংশন। আচ্ছা, সিমিলারলি ডিটারমিনেন্ট হচ্ছে কি, তার একটা প্রপার্টি যে ওকে হেল্প করে ফাংশনটা কী টাইপের সেটা বোঝানোর জন্য। যেমন ডিটারমিনেন্ট যদি একটা পার্টিকুলার কিছু হয় তাহলে এই ফাংশনটা আমি 1 1 কিনা বলতে পারি বা এটা ইনজেক্টিভ কিনা বলতে পারি, তখন তো আমাকে চেক করতে হবে না ওই x1 x2 পয়েন্ট নিয়ে, ঠিক আছে? তো বেসিক্যালি ডিটারমিনেন্টের হচ্ছে এটা মোটিভেশন পড়া, যে ডিটারমিনেন্টটা একটা ম্যাট্রিক্সের প্রপার্টি রাফলি বলে দেয় যে ম্যাট্রিক্সটা কীরকম বা কী কী প্রপার্টি তার মধ্যে আছে। আচ্ছা, এবারে ডিটারমিনেন্ট কী? ধর ডিটারমিনেন্ট হয় অলওয়েজ একটা স্কোয়ার ম্যাট্রিক্সের, তাহলে ডিটারমিনেন্ট বলতেই বোঝাবে ডিটারমিনেন্ট অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, সাপোজ এইটা প্লিজ মন দিয়ে শুনবি, কারণ এইটা জেনে গেলে আর কোনো চাপ নেই। তাহলে যত রকমের ডিটারমিনেন্ট করি সব খুব ইজিলি এবং এফেক্টিভ ওয়েতে ক্যালকুলেট করতে পারবি, যতই ডাইমেনশন হোক। ধর সাপোজ একটা ম্যাট্রিক্স আছে এ, এইটা হচ্ছে ধর এ বি সি আর ডি, তাহলে এইটা একটা ম্যাট্রিক্স, তাহলে এর সাথে আমি একটা ডিটারমিনেন্ট অ্যাসোসিয়েট করি, সেটাকে ডিনোট করি ডিটারমিনেন্ট অফ এ, বা অনেকে লেখে এইটা, অনেকে লেখে ডিটারমিনেন্ট অফ এ, এরকমভাবে একটা এক্সপ্রেশন আছে, অনেক রকমভাবে লেখা যায়। তো যাই হোক, তাহলে ডিটারমিনেন্ট অফ এ বা ডিটারমিনেন্ট অফ এ
এইটা বলতে এইটা আমরা বুঝি যে এডি মাইনাস বিসি। এইটা তোরা একটা জিনিস থেকে বুঝতে পারিস, এটা দেখবি ওই ক্রস প্রোডাক্ট যখন তোরা করেছিস দুটো লিনিয়ার ইকুয়েশনের মধ্যে, এই টার্মগুলো অ্যারাইজ করতো ম্যাক্সিমাম, ঠিক আছে, ওগুলো সব ডিটারমিন্যান্ট থেকে আসতো। আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম, যে একটা ডিটারমিন্যান্ট অফ এ যদি এইটা হয় এ বি সি ডি, তাহলে তার ডিটারমিনেন্ট, আচ্ছা এই সিম্বলটা ব্যবহার করি, তাহলে তার ডিটারমিনেন্ট অফ এ বি সি ডি মনে রাখবি, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে জাস্ট মডের মতো, দুটো কিন্তু আলাদা, এইটা বোঝাচ্ছে ডিটারমিনেন্ট। তাহলে ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স এইটা হয়ে যাবে এ ডি মাইনাস বি সি, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেল সবার, মানে এইটার সাথে এইটা মাইনাস এইটার সাথে এইটা। এইপরে দেখ, এইপরে এইটা থেকে এক্সটেন্ড করা যায়, ধর যদি একটা থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স নিই, সাপোজ ধর ম্যাট্রিক্সটা হচ্ছে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু, অলওয়েজ যেটা আমাদের স্ট্যান্ডার্ড নোটেশন ইউজ করা হয় ম্যাট্রিক্সে, এ টু ওয়ান, এই ম্যাট্রিক্সটা ধর এ, থ্রি ক্রস থ্রি একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে টু ক্রস টু, এটা হচ্ছে টু ক্রস থ্রি, এটা হচ্ছে ধর থ্রি ক্রস ওয়ান, এ থ্রি টু, এটা হচ্ছে এ থ্রি থ্রি। তাহলে এর যে ডিটারমিনেন্ট এইটা কিভাবে পাবো, এইটা প্লিজ একটু মন দিয়ে শোন, তাহলে অত কিছু ঝামেলা করতে হবে না। দেখ যে কোনো রো অথবা যে কোনো কলামকে ধর, সাপোজ ধর তুই এই তুই বলছিস এইটা দিয়ে আমি করব, এই কলামটা ওয়াইজ আমি করব, এটা কিন্তু বারবার বলছি যে কোনো রো যে কোনো কলাম দিয়ে কর একই আনসার আসবে, তাহলে এইটা দিয়ে ধর আমি করব, তাহলে আমি এখানে লিখব এ ওয়ান ওয়ান, ঠিক আছে। এরপর এর আগে একটা অলওয়েজ ফ্যাক্টর মাল্টিপ্লাই হবে, যেইটা হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এ রো প্লাস এর কলাম। এটা আমি কমপ্লেক্স করছি না, এই জিনিসগুলো পরে আমার কাজে লাগবে, ওই মাইনর কো ফ্যাক্টর ইত্যাদি বা ইনভার্স বার করতে গেলে ম্যাট্রিক্সটা, ওই জন্য এই নোটেশনটা আগের থেকেই ভালো করে বুঝে নেই। তাহলে আমি কি করলাম, ফার্স্টে এই তিন এই, তাহলে এইটাকে বলা হয় উই আর এক্সপ্যান্ডিং দ্য ডিটারমিনেন্ট অ্যালং দি ফার্স্ট কলাম। তাহলে আমি কি করব, তাহলে ফার্স্ট কলামটা হচ্ছে, ফার্স্ট কলাম অনুযায়ী যদি আমাকে করতে হয় তাহলে ফার্স্টে আছে এ ওয়ান ওয়ান, কিন্তু প্রত্যেকটা লেখার আগে আমি করব কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার যত নম্বর রো প্লাস যত নম্বর কলামের এলিমেন্ট ওই এ ওয়ান ওয়ানটা, তাহলে দিলাম তার সাথে গুণ করব এ ওয়ান ওয়ান, এইটা হলো। এইবারে এইটা করার পর কি করব, এর যে রো আর এর যে করসপন্ডিং কলাম তাহলে সেইটা বাদ দিয়ে দেবো, তাহলে কি করব এই যে এই রোটা আর এই কলামটা বাদ দিয়ে দেবো, তাহলে কি আমার একটা টু ইন্টু টু ম্যাট্রিক্স পড়ে থাকবে, তার ডিটারমিনেন্ট মানে হচ্ছে এ টু টু এ টু থ্রি এ থ্রি টু আর এ থ্রি থ্রি, তাহলে এইটা হলো, তাহলে এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবারে প্লাস, এটা অলওয়েজ প্লাস হবে, তারপরে কি করব আবার এইটার দিয়ে হয়ে গেল, এবারে নেক্সট আছে এইটা, এগুলো অর্ডারে লিখতে হবে। তাহলে হচ্ছে কি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এ ওয়ান টুটা কোথায় আছে, ফার্স্ট রো প্লাস সেকেন্ড কলাম ইনটু এ ওয়ান টু। এইবারে কি করছি একই রকম ভাবে এই কলামটা বাদ আর ওই রোটা বাদ, তাহলে পড়ে দাঁড়াইলো এইটা 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 আর এইটা, তাহলে এইটা হয়ে যাবে আমার অ্যান্সার এ টু ওয়ান এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি থ্রি। বারবার বলছি ডিটারমিনেন্ট অনেকভাবে ইভ্যালুয়েট করা যায়, কিন্তু এই মেথডটা হচ্ছে সব থেকে কারেক্ট, মানে তুই যদি মানে ম্যাথামেটিক্যালি বলিস, এবং এইটা আমার প্রচুর কাজে লাগবে পরে। সিমিলারলি নেক্সট আছে আমার এই এ থ্রি ওয়ানটা, তাহলে এখানে লিখলাম, কিন্তু এ থ্রি ওয়ানটা কিসের এলিমেন্ট, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফার্স্ট রো এর থার্ড এলিমেন্ট, তাহলে হচ্ছে এ ওয়ান থ্রি, তার সাথে হবে এই কলামটা বাদ আর এই রোটা বাদ যার করসপন্ডিং, তাহলে হচ্ছে এ টু ওয়ান এ টু টু এ থ্রি ওয়ান আর এ থ্রি টু, তাহলে এটা শেষ হয়ে গেল। তাহলে এইটাকে আমি আমরা বলবো যে উই হ্যাভ ইভ্যালুয়েটেড দ্য ডিটারমিনেন্ট অ্যালং দিস কলাম, কি বললাম বোঝা গেল সবার? তাহলে এইটা হয়ে গেল ডিটারমিনেন্ট। এইবারে কি তুই যদি দেখিস, তুই যদি দেখিস এইটাকে যদি আরো সিম্পলিফাই আমি করে দিই, তুই যদি দেখিস এইটা হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলাম মানে ওয়ান প্লাস ওয়ান, তাহলে এখানে নেগেটিভটা প্লাস হয়ে যাবে মানে এখানে প্লাস নিতে হবে, সিমিলারলি এখানে মাইনাস এখানে প্লাস, মানে এইগুলোর কথা বলছি, এই যে এই মেটেরিয়ালটার কথা বলছি এইটা, তাহলে এইটা আবার এখানে মাইনাস আবার প্লাস মাইনাস
আবার প্লাস মাইনাস প্লাস। ওই জন্য আমরা কি করি, শর্টে ক্যালকুলেট করার জন্য প্রথমেরটা প্লাস লিখি, মাইনাস সেকেন্ডেরটা, প্লাস থার্ডেরটা। কি বললাম, বোঝা গেল সবার? কিন্তু তোকে যদি র্যান্ডম কোনো দিয়ে দেয় তাও তোর চাপ খাওয়ার কিছু নেই, তোকে জাস্ট মনে রাখতে হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার রো নাম্বার প্লাস কলাম নাম্বার হয়, তাতে যা সাইন আসবে। আচ্ছা এইবার একটা ধর জিনিস দেখাই। আচ্ছা এইবারে দেখ, এই যে এই জিনিসগুলো আমি এইমাত্র ইভ্যালুয়েট করতে শেখালাম, টু ইন্টু টু, তাহলে এই পার্টিকুলার এইটা হবে, এইদিকে ধর এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এ ওয়ান ওয়ান, আর এই এই জিনিসটা হবে এ টু টু মাইনাস এ থ্রি থ্রি, সরি এ টু টু ইন্টু এ থ্রি থ্রি মাইনাস এইটা, মাইনাস এ থ্রি টু এ টু থ্রি। ঠিক আছে, এবারে এইটা যা ইভ্যালুয়েট করলে যা অ্যান্সার আসলো। আচ্ছা একটা করে দেখানো যাক, সাপোজ ধর এরকম একটা ম্যাট্রিক্স আছে, ধর ওয়ান টু থ্রি টু ফোর সিক্স, একদম হচ্ছে ধর ওয়ান ওয়ান ওয়ান, এরকম ধর একটা ম্যাট্রিক্স আছে। আচ্ছা এটা না করেই বলে দিতে পারি, এই ম্যাট্রিক্সটা জিরো হবে অ্যান্সার, মানে ডিটারমিনেন্ট জিরো হবে এই ম্যাট্রিক্সটা, দেখা যাক কীভাবে হয়। আচ্ছা সাপোজ যে কোনো একটা রো নিয়ে নেয়, ধর এই রোটার থ্রু দিয়ে আমি এক্সপ্যান্ড করবো, তাহলে ফার্স্টে কে আছে, ফার্স্টে আছে এইটা, এইটা হচ্ছে কত, মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফার্স্ট রো সেকেন্ড কলাম ইন্টু টু, তাহলে এই টুটা লিখলাম। এবারে কি করতে হবে, এই টু এর এই কলামটা বাদ আর টু এর রোটা বাদ, তাহলে আসছে ওয়ান ওয়ান টু আর সিক্স, মানে এইটা 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 আর এইটা। আচ্ছা তাহলে এই পার্টটা হয়ে গেল, তারপরে কি, তারপর নিচে আছে এইটা, কারণ আমি এই কলম ওয়াইজ এক্সপ্যান্ড করছি, কিন্তু ওয়ান লেখার আগে তার কোফিশিয়েন্টটা দেখতে হবে, মানে প্লাস না মাইনাস, সেটা কিভাবে পাবো, মাইনাস ওয়ান টু দি পাওয়ার, এটা হচ্ছে সেকেন্ড রো এর সেকেন্ড কলামের এলিমেন্ট, সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাহলে কিন্তু নাম্বারটা কত, ওয়ান, এই এইটা জাস্ট সাইন, ঠিক আছে। আচ্ছা তার নাম্বারটা হচ্ছে ওয়ান, এবার তার সাথে কি করব, এই যে ওয়ানের যে করসপন্ডিং রো আর ওয়ানের করসপন্ডিং কলাম বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকবে এই ওয়ান থ্রি টু আর সিক্স, তাহলে হচ্ছে ওয়ান থ্রি টু আর সিক্স, তাই তো। আচ্ছা এইবার এইদিকে চলে, তারপরে কি হবে, প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার, এই ফোরটা নেবো, কিন্তু ফোরের আগে আগে সাইনটা দেখতে হবে, সাইনটা কি হবে, এটা হচ্ছে সেকেন্ড রো, এই সরি থার্ড রো সেকেন্ড কলাম, তাহলে থার্ড রো সেকেন্ড কলাম, ঠিক আছে, তাহলে নাম্বারটা হচ্ছে ফোর, আর তার সাথে মাল্টিপ্লাই হবে ফোরের বাদ দিয়ে যেটা হবে, মানে এইটা বাদ আর এইটা বাদ, ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে, এইটা 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 আর এইটা, তাহলে হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ওয়ান। তাহলে এবারে জাস্ট এটাকে সিম্পলিফাই করতে হবে, কি বললাম বোঝা গেল, এটাকে সিম্পলিফাই করলে কত আসছে, এইটা দেখ মাইনাস আসবে, তাহলে মাইনাস টু, তাহলে এটা হচ্ছে সিক্স মাইনাস টু মানে ফোর। আচ্ছা প্লাস এইটা কি হবে, এটা প্লাসই থাকবে, তাহলে ওয়ান, আর এর কোফিশিয়েন্টটা হচ্ছে কত, এর কোফিশিয়েন্টটা হচ্ছে সিক্স মাইনাস সিক্স মানে জিরো, তাহলে ইন্টু জিরো। আচ্ছা লাস্টেরটা কি আছে, লাস্টেরটা হবে মাইনাস ফোর, তাহলে মাইনাস ফোরের সাথে ওয়ান মাইনাস থ্রি, ওয়ান মাইনাস থ্রি হচ্ছে মাইনাস টু, তাহলে আমার অ্যান্সার কি হলো, এদিকে হচ্ছে মাইনাস এইট প্লাস এইট, তাহলে এইটা হয়ে গেলো জিরো, তাহলে আমার ডিটারমিনেন্টটা কত চলে এলো, জিরো, যেটা আমি প্রথমে বলেছিলাম যেটা ডিটারমিনেন্ট জিরো হবে। আচ্ছা এইবারে এইটাকে আমি অন্যভাবেও এক্সপ্যান্ড করতে পারতাম, এগুলো জানা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ ধর সাপোজ ফার্স্ট রো এর আন্ডারে এক্সপ্যান্ড করছি, তাহলে আমার কি আসতো, দেখ প্রথম হচ্ছে ফার্স্ট রো এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ওয়ান, কিন্তু তার সাইনটা হচ্ছে কি, ফার্স্ট রো ফার্স্ট এলিমেন্ট ইন্টু ওয়ান, তারপর আমার নাম্বারটা হতো এই যে এইটা 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 আর এইটা, তাহলে হচ্ছে ওয়ান ওয়ান আর ফোর আর সিক্স। আচ্ছা তারপরটা কি হবে, তারপরে টু আছে, তাহলে কিন্তু তার সাইনটা কত হবে, এখানে একটা প্লাস দিতে হবে, সাইনটা হবে এটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম ইন্টু টু, আর ইয়ে কি বলে ডিটারমিনেন্টটা হচ্ছে এর হবে ওয়ান ওয়ান টু আর সিক্স, তাই তো। তারপরে কি এলিমেন্ট, তারপরে আছে এই এলিমেন্টটা থ্রি, কিন্তু তার সাইন হবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার, এটা হচ্ছে কত, ফার্স্ট রো থার্ড কলাম ওয়ান প্লাস থ্রি, তার ডিটার তার সাথে যে নাম্বারটা থ্রি তার সাথে তার ডিটারমিনেন্টটা কত হবে,
1 1 2 আর 4 তাহলে কত আসছে দেখ এইটাকে যদি আমি দিই তাহলে এটা প্লাস 1 হয়ে যাবে তাহলে 1 ইনটু 6 মাইনাস 4 মানে এই পুরোটা হয়ে গেল 2 তারপরটা হচ্ছে মাইনাস তাহলে মাইনাস দিলাম এইটা কত হচ্ছে 6 মাইনাস 2 4 কিন্তু 4 ইনটু 2 মানে 8 তাহলে মাইনাস 8 আচ্ছা তারপরটা কি হবে প্লাস আবার তাহলে কত হচ্ছে 3 3 ইনটু কত 4 মাইনাস 2 মানে 2 তাহলে 3 ইনটু 2 মানে 6 তাহলে কত হলো দেখ 8 মাইনাস 8 সেই আবার 0 আসবে তো ওই জন্য বলছি তুই যে রো সরি যে রো যে যাই রো হোক না কেন আর যাই কলাম তুই নে না কেন আমার অলওয়েজ কিন্তু ডিটারমিনেন্টের ভ্যালু সেম আসবে তোকে যা সাইনগুলো ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে কি বললাম সবাই কি বোঝা গেল ডিটারমিনেন্টের এক্সপ্যানশন কেমন করে করতে হয় ভ্যালু কেমন করে বার করতে হয় বোঝা গেল সবাই হ্যাঁ দাদা বুঝে হ্যাঁ এইবারে আমাদের কি জেনারেলি এমনি কাজে লাগানোর জন্য ওই ফিজিক্সের কয়েকটা মানে একটা জাস্ট স্পেসিফিকই শেখানো হয় যেটা যাতে কনফিউশন না হয় তো জেনারেলি লোকে কি করে তোকে যদি ডিটারমিনেন্ট ইভ্যালুয়েট করতে বলে তো জেনারেলি এই যে ফার্স্ট যে রোটা আছে সেইটার এগেনস্টে এক্সপ্যান্ড করে সবাই এবং তার জন্য সাইনটা যে অবভিয়াসলি প্লাস মাইনাস আর প্লাস হয় ওই জন্য ওরা অত ভাবে না জাস্ট প্লাস প্রথম একটা মাইনাস তারপরটা প্লাস দিয়ে দেয় কিন্তু এইটা হচ্ছে এর পুরো বিহাইন্ডে একদম বেসিক ম্যাথামেটিক্যাল স্ট্রাকচার ডিফারেন্ট ডিটারমিনেন্টস ঠিক আছে আচ্ছা এবার তাহলে তোরা একটা ইভ্যালুয়েট কর বা সাপোজ এইটা কর 0 1 2 মাইনাস 1 2 4 আর 1 0 2 এইটা বল কত আসবে ডিটারমিনেন্ট বল এটা যদি এ হয় ফাইন্ড ডিটারমিনেন্ট অফ এ হ্যাঁ এরকম কোশ্চেন মোটেই দেবে না কিন্তু তাও মানে বলছি আর কি কজন আছে আমাদের সাথে আজকে চারজন তাই তো দেখ তুই দেখ সবাই যদি ইন্ডিপেন্ডেন্ট করিস দেখ সবাই চারজনকার চারটে ডিটারমিনেন্টের অ্যান্সার আসবে কেন দেখেছি এটা অভিজ্ঞতা একটাই আসার কথা এক্সপেক্টেড একটাই আসবে কিন্তু অভিজ্ঞতা বলছে যে চারটা আসবে জিরো হবে কি আমার কি হয়েছে হ্যাঁ অবভিয়াসলি দেখ অভিজ্ঞতা ইজ অভিজ্ঞতা ঠিক আছে আচ্ছা জিরো বলেছে একজন টু বলেছে আমি জানি না আমি অ্যান্সার জানি না এটা কত হবে আচ্ছা আরেকজন অন্য কেউ বল সৌমদীপা এসছে কিছু বা অন্য কেউ শ্রেয়া হ্যাঁ বল কেটে কেটে যাচ্ছে বল আরেকবার বল হ্যালো হ্যাঁ ক ক দাঁড়া আমি অ্যান্সারগুলো লিখি এখানে
আচ্ছা এই যে বাঁ দিকে দেখছিস না, এইগুলো সব আমাদের আছে। হ্যাঁ এইটা নেই, গস জর্ডান এনালাইসার নেই, এটা কম্পিউটার সায়েন্সের একটা খুব সুন্দর জিনিস। ক্র্যামার্স রুল আছে, ইনভার্স ম্যাট্রিক্স মেথড আছে, র্যাঙ্ক নেই কিন্তু র্যাঙ্কও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ডিটারমিনেন্ট আছে, ইনভার্স ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের পাওয়ার আছে, ম্যাট্রিক্স ট্রান্সপোজ আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আছে, ম্যাট্রিক্স অ্যাডিশন সাবস্ট্রাকশন আছে। ঠিক আছে এগুলো সব করবো আমরা। আচ্ছা বল আর কারোর কিছু এসছে অ্যান্সার? টু এসছে, দ্য অ্যান্সার ইজ টু। এই যে ডেল্টা সমান হচ্ছে টু, ঠিক আছে টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ আচ্ছা মহুলি বোধে মশুয়ালি সেকেন্ডে একটা টু বলেছে বোধ হয়, যাই হোক আমি শুনতে পেলাম না কি একজন টু বললো, কে বললো ওটা? আমি জিরোই বলেছিলাম। আচ্ছা জিরো বলেছি, ঠিক আছে কোনো ব্যাপার না। আচ্ছা এইখানে দেখ, এইখানে একটা জিনিস তোদেরকে দেখাই, দেখ এরা পার্টিকুলারলি ডিটারমিনেন্ট এরা অন্যভাবে ক্যালকুলেট করেছে। আচ্ছা এক সেকেন্ড দাঁড়া, এই যে দেখ এইখানে একটা জিনিস বলেছে, ওই যে রিডিউস দ্য ম্যাট্রিক্স করেছে দিয়ে মাল্টিপ্লাই দ্য মেন ডায়াগ্রাম। আচ্ছা আমরা এবারে এই জিনিসটাতে মুভ করব, ওই যেটা ওরা এখানে করেছে। দেখ একটা এরকম ডিটারমিনেন্ট, ওই ওই জিনিসটা ঠিক নয়, মানে আমরা কিছু প্রপার্টি বলবো। একটা ডিটারমিনেন্ট যদি আমি করি, ঠিক আছে, এবং তার সাথে কিছু মানে ডিটারমিনেন্টটাকে কিছুতে রিডিউস করা যায়, ধর একটা অনেক বড় ডিটারমিনেন্ট আছে, হিউজ ধর ডিটারমিনেন্ট আছে, হাবি জাবি চারটে চারটে করে ধর, এরকম চারটে 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 করে আছে, কিন্তু ধর আমি কোনোরকমভাবে ওইটার ডিটারমিনেন্টটাকে চেঞ্জ করতে 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 কি করলাম, প্রথমের গুলোকে ধর জিরো করে দিলাম, সবগুলোকে করতে পারলাম ধর। এইবারে কি তুই যদি এই ডায়াগোনালে, আমি যে কোনো ডায়াগোনালে এক্সপ্যান্ড করতে পারি, এবারে যদি আমি এই ডায়াগোনালটাকে চুজ করি তাহলে কি প্রত্যেকটাই জিরো হয়ে যাবে, মানে তখন অবভিয়াসলি অ্যান্সার জিরো আসবে। কি বললাম বোঝা গেল এই জিনিসটা? মানে হ্যাঁ আমি বলতে চাইছি যে ধর একটা গিভেন ম্যাট্রিক্স আছে, ধর 1 2 3 4, ঠিক আছে, এইবারে ধর এইটাকে আমি ধর একটা সার্টেন ম্যাট্রিক্স আমি চেঞ্জ করতে পারি, সাপোজ সাপোজ ধর ধর এটাকে আমি এইভাবেও লিখতে পারি, সাপোজ ধর কারেক্ট কিনা জানার দরকার নেই, ধর এইটাকে চেঞ্জ করা যেতে পারে এইটাতে, ঠিক আছে। আচ্ছা বাই দ্য ওয়ে ফার্স্টের ম্যাট্রিক্সটা কত হচ্ছে দেখ, 4 - 6 মানে হচ্ছে -2, আর সেকেন্ডেরটা হচ্ছে কত দেখ, 16 - 18, তাই তো, এটাও -2 আসছে, দেখ ডিটারমিনেন্ট চেঞ্জ হলো না, তাই না? কি বললাম বোঝা গেল, ডিটারমিনেন্টের কোনো চেঞ্জ হলো না। আচ্ছা এটা কি, এটা কি করলাম, এই দুটোকে রো কলম ওয়াইজ অ্যাড করে এখানে লিখে দিলাম, 3+1 4 আর 4+2 6, তাহলে আপাতত দেখে মনে হচ্ছে যে এরকম একটা অপারেশন করার জন্য ডিটারমিনেন্টের কোনো চেঞ্জ হয় না, তাই না? কি বলো ওখানে তো হলো না, হ্যাঁ মানে কখনোই হবে না, ওটা থিওরি আছে। এইবারে ধর এইরকম আছে, ধর 1 2 আর পরেরটা ধর ঠিকঠাক ডাবল আছে, যেমন 2 আর 4, ঠিক আছে। এইবারে দেখ আমি এরকম করতে পারি, মানে আমি এখানে হাফ কমন নিয়ে একটা রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। আমি জাস্ট বলছি এগুলো আমি ডিটেলসে আসবো পরে, আমি জাস্ট মানে কতগুলো জিনিস দেখাচ্ছি। এবারে 2 ইন্টু 4 করে দিলাম এটা হাফটা কমন নিয়ে, ঠিক আছে। এইবারে দেখ এইটার সাথে এইটা মাল্টিপ্লাই মাইনাস এইটার সাথে এইটা মাল্টিপ্লাই করলে জিরো হবে। ইন জেনারেল কি হয়, একটা পুরো রো যদি আরেকটা পুরো রো এর কনস্ট্যান্ট মাল্টিপল হয়, যেমন এখানে রো 1টা ইজ হাফ অফ রো 2 বা রো 2টা ইজ ডবল অফ রো 1, তাহলে ওইরকম ক্ষেত্রে আমার ডিটারমিনেন্টটা অলওয়েজ জিরো হয়ে যায়। তার মানে কি এরকম কিছু প্রপার্টি আছে ডিটারমিনেন্টের যেখান থেকে আমি ইভ্যালুয়েট না করেও আমি অ্যান্সার বলে দিতে পারি, পার্টিকুলারলি যখন জিরো হবে। কি বললাম বোঝা গেল? আমি মোটিভেট করার চেষ্টা করছি যে কিছু প্রপার্টি আছে ডিটারমিনেন্ট গুলো, সেগুলো তোরা জানিস না, কিন্তু ধর ওইগুলো অ্যাপ্লাই করে আমার একটা ডিটারমিনেন্টকে অনেক সহজে ইভ্যালুয়েশন করা যায়। জাস্ট এইটা বোঝানোর চেষ্টা করছি, আমি কিভাবে করছি সেটার ব্যাপারে যাচ্ছি না, সেটা তো পরে আসবো আমি। কি বললাম বোঝা গেল?
মানে ধর কোনো একটা জাদুতে যদি এই ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম করা যায় তাহলে তা কত ইজি হয়ে যায়, সবাই সমান, এইটা মাইনাস এইটা মাইনাস এইটা করলে একই অ্যান্সার আসবে, মানে জিরো হয়ে যাবে। আমি এইটা বোঝাতে চাইলাম। এবার কেন এটা হাফটা নিচ্ছি বা হাফটা দেওয়াটা আদৌ ভ্যালিড হচ্ছে কিনা এই জিনিসগুলো আমরা পরে দেখবো। আমি কি বলতে চাইছি সেটা বোঝানো গেল? হ্যাঁ দাদা বুঝেছি। হ্যাঁ মানে কোনোভাবে যদি একটা ম্যাট্রিক্সকে আমি ঘুরিয়ে ফিরিয়ে এরকম ভাবে নিয়ে চলে আসতে পারি তাহলে এইটা হয়ে যাবে। আচ্ছা সিমিলারলি দেখ, ধর আবার কোন একটা ম্যাট্রিক্স আছে, ধর ওয়ান টু আর এটা ধর মাইনাস টু আর মাইনাস ফোর, এটাকে ধর কোনো রকমে ঘুরিয়ে 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 আমি ধর এটাকে জিরো জিরো আর ওয়ান টু তে নিয়ে চললাম, তাহলে এটা অবভিয়াসলি জিরো হয়ে যাবে আমি যদি এই পর্যন্ত আনতে পারি। তাহলে তারপরে আমার ক্যালকুলেট করার দরকার নেই, কারণ এই রোটা দিয়ে এক্সপ্যান্ড করলে জিরো ইন্টু সামথিং হবে প্লাস জিরো মাইনাস জিরো ইন্টু সামথিং হবে, তাহলে এটা জিরো হয়ে যাবে। তাহলে এটা কিভাবে আনছি দ্যাট ইজ কমপ্লিটলি আলাদা কোশ্চেন, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে কোনোভাবে যদি এই ম্যাট্রিক্সটাকে আমি এরকম ভাবে নিয়ে আসতে পারি দেন আওয়ার ওয়ার্ক ইজ সর্টেড। কি বললাম বোঝা গেল এবারে? হ্যাঁ দাদা। হ্যাঁ এইবারে দেখবো যে কিভাবে চেঞ্জ ওটা করা যায়, কি কি চেঞ্জগুলো ভ্যালিড এবং কি কিভাবে চেঞ্জ করলে ডিটারমিনেন্ট ভ্যালুটা আইদার আনচেঞ্জ থাকবে অথবা একটা স্পেসিফিকভাবে চেঞ্জ হবে। এইবার আমরা ওইটাতে আসছি যে প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। কি বললাম বোঝা গেল? আমি এইখানে যেটা দেখাতে চাইলাম যে কেন দরকার প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট, কারণ আমার ক্যালকুলেশন অনেক জায়গায় ইজি হয়ে যাবে বা আরো অনেক বেটার পিকচার দেবে ম্যাট্রিক্সটার ব্যাপারে। কি বললাম বোঝা গেল তো? হ্যাঁ দাদা। আচ্ছা তাহলে এটা এটা আমি ক্লিয়ার করে দিতে পারি এখন সবাইকার হয়েছে তো? এটা লিখতে হবে না কিছু, জাস্ট আমি বলছি, তাহলে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা এইবারে যে 10 মিনিট যে আছে আমাদের, আমি 5টায় ছেড়ে দেবো, কিন্তু তার আগে এই প্রপার্টিজ আমরা কিছু পড়ে নিই, প্রপার্টিজ অফ ডিটারমিনেন্ট। এইবারে দেখ সাপোজ একটা ম্যাট্রিক্স আছে এরকম, ধর থ্রি ইন্টু থ্রি জেনারেলি দেখাবো আমরা, এ বি সি ডি ই এফ জি এইচ আই, ধর এরকম একটা ম্যাট্রিক্স আছে। এইবারে ধর আমি যে কোনো একটা রো কে ধর কে টাইমস মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে সাপোজ কে টাইমস মাল্টিপ্লাই করার জন্য ধর এটা হচ্ছে একটা নতুন ম্যাট্রিক্স, ধর এ স্টার, যেটা কি করে পেলাম কে টাইমস দিয়ে মাল্টিপ্লাই করার জন্য পেলাম, ধর কে এ কে বি কে সি আর ডি ই এফ আর জি এইচ আই। এইবারে দেখ আমি যদি এই রোটা দিয়ে এক্সপ্যান্ড করি তাহলে আমার কি আসবে, কে এ ইন্টু বা এরকম ভাবে না বলে আমি যদি থিওরিটিক্যালি বলি এই রোটা দিয়ে যখন এক্সপ্যান্ড করব তখন কে এ ইন্টু সামথিং আসবে, এবার সামথিংটা এখান থেকে নেওয়া হবে প্লাস বা মাইনাস, ধর কে বি ইন্টু সামথিং আসবে, মাইনাসই দিলাম, ধর কে বি ইন্টু সামথিং আসবে, আরেকটা কি কে সি ইন্টু সামথিং আসবে, আসবে না? এটাকে যদি আমি এই রোতে এক্সপ্যান্ড করি আসবে তো? আচ্ছা এইবারে এইখান থেকে যদি আমি কে টা কমন নিয়ে নিই তাহলে তা কি আসবে, এ ইন্টু আবার ওইটা মাইনাস বি ইন্টু আবার ওই যে সাব ডিটারমিনেন্টটা প্লাস সি ইন্টু তার সাব ডিটারমিনেন্টটা, এরকম আসবে না? এইবারে আমার অবজেক্টিভটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার হেল্প লাগিয়ে কি এই ম্যাট্রিক্সটাকে ইভালুয়েট করা যাবে, এটা গুণ করছি নয়, এটা ধর দেয়া আছে এরকম। কি বললাম বোঝা গেল? আচ্ছা হ্যাঁ বুঝেছি। এইবারে ধর তাহলে তাহলে কে দিয়ে ধর মাল্টিপ্লাই হয়ে গেল তাই তো, তাহলে কে দিয়ে কেটা কমন নিলে এ ইন্টু সামথিং, মানে দেখ এই ডিটারমিনেন্টটা চলে আসছে এই যে ভেতরে যেটা আছে ইট ইজ নাথিং বাট দিস ডিটারমিনেন্ট অফ এ, তাহলে হচ্ছে এ ইন্টু সামথিং প্লাস বি ইন্টু সেইটা প্লাস সি ইন্টু সামথিং, তাহলে এটাকে আমি লিখতে পারি কে ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, লিখতে পারি না? হ্যাঁ লেখা যাবে। আচ্ছা সবাই সবার বোঝা গেল? না দাদা বুঝলাম না এটা। আচ্ছা দেখ সাপোজ ধর একটা ম্যাট্রিক্স আছে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি
আর একটা ধর এ থ্রি ওয়ান এ থ্রি টু আর ধর এ থ্রি থ্রি, ঠিক আছে? আচ্ছা একটা শর্ট ম্যাট্রিক্স নিই, ছোট ম্যাট্রিক্স নিই, ধর এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ টু ওয়ান এ টু টু, ঠিক আছে? এবার আমি কি করলাম, ধর এইটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার ডিটারমিনেন্ট আবার জানা আছে, ধর এর ডিটারমিনেন্ট হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। আচ্ছা এবারে ধর আমাকে একটা নতুন ম্যাট্রিক্স দিয়েছে, ধর এ স্টার, সে ম্যাট্রিক্সটা দিয়েছে আমাকে ধর কে এ ওয়ান ওয়ান কে এ ওয়ান টু আর এই দুটো ধর সেম আছে এ টু ওয়ান আর এ টু টু। এইবারে আমাকে বলেছে যে তুমি কি এর হেল্প নিয়ে, যেহেতু এটা আর এ স্টারটা অনেকটা দেখতে সেম, তো তুমি কি এইটার হেল্প নিয়ে এটা বার করতে পারবে? তখন আমি একটু চিন্তা ভাবনা করলাম, আমি কি করলাম যে আমি এই রো দিয়ে ধর ভাঙলাম। তাহলে আমি কিভাবে ভাঙতে পারি, ধর আমি যদি কে ওয়ান ওয়ান নিই তাহলে তার সাথে কে মাল্টিপ্লাই হবে এ বাদ আর এও বাদ, তাহলে এটা হয়ে গেল এ টু টু শুধু, কারণ এই ম্যাট্রিক্সের এই রো আর এই কলম বাদ দিলে শুধু এইটা পড়ে থাকে, তাহলে এইটার সাথে মাল্টিপ্লাই। এবারে এইটার জন্য কি হবে, মাইনাস, মাইনাস কি কে এ টু, এবারে কি এর এইটা বাদ আর এইটা বাদ, তাহলে কি পড়ে থাকছে এ টু ওয়ান, তাই তো? এটাই পড়ে থাকছে কি, এই পর্যন্ত বোঝা গেল তো? এইবার দেখ এখান থেকে আমি কে টা কমন নিতে পারি, তাহলে কে টা কমন নিলে আসছে এ ওয়ান ওয়ান এ টু টু মাইনাস এ ওয়ান টু এ টু ওয়ান, তাহলে এই পর্যন্ত হলো, তাই তো? এখন দেখ এইবারে ধর এ ম্যাট্রিক্স আয়, এ যে ম্যাট্রিক্সটা তার ডিটারমিনেন্টের ফর্মুলাটা কি, এটা হচ্ছে এ ওয়ান ওয়ান এ টু টু মাইনাস এ টু ওয়ান এ ওয়ান টু, ধর এইটা হলো। এইবারে দেখ এই যে ভ্যালুটা, এটা আমার জানা আছে এটার ভ্যালু হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, তাহলে এইবারে এই ভ্যালুটাই দেখ কে টাইমস হয়ে গেছে, মানে কে ইন্টু দেখ এই ভ্যালুটাই আমার আছে, তাই না? তাহলে কি হচ্ছে কে ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি একটা জিনিস বলতে পারি যে ইফ এনি ওয়ান রো অর কলাম কলাম অফ এ ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স অফ এ ম্যাট্রিক্স এ ইজ মাল্টিপ্লাইড বাই কে, দেন ইটস ডিটারমিনেন্ট গেটস মাল্টিপ্লাইড বাই কে। কি বললাম, বোঝা গেল এবারে সমদীপা? হ্যাঁ দাদা বুঝলাম। হ্যাঁ মানে কি একটা ম্যাট্রিক্সের ওই প্রপার্টিটা কাজে লাগবে। আচ্ছা এইবারে ধর একটা ধর বড় ম্যাট্রিক্স দেয়া আছে, ধর ওয়ান টু থ্রি, ওয়ান থ্রি মাইনাস ওয়ান টু ফোর সিক্স আর ধর হচ্ছে এ বি আর ধর এক্স, এরকম ধর দেওয়া আছে, দিয়ে বলা হলো এইটার ডিটারমিনেন্ট হচ্ছে সাপোজ 43, সাপোজ এটা বলা আছে যে ডিটারমিনেন্ট অফ দিস ম্যাট্রিক্স ইজ 43, দেন ফাইন্ড ধর এটা বললো টু ফোর টু এ, এটা হচ্ছে ধর নাইন টুয়েলভ থ্রি বি আর এইটা হচ্ছে ধর ওয়ান মাইনাস সিক্স আর মাইনাস এক্স, তাহলে এইটা দেয়া আছে, তাহলে ওইটার থেকে বলতে হবে এই এই ডিটারমিনেন্টটা কত হবে, বল কত হবে? দেখ সাপোজ এই ম্যাট্রিক্সটাকে, এই যে ম্যাট্রিক্সটা আছে এইটা আমার টু দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তাহলে একটারও টু দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তাহলে এর যা ডিটারমিনেন্ট, তাহলে এর 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 যে নতুন ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট টু টাইমস হবে, টু টাইমস অফ 43, কিন্তু এখানেই শেষ হবে না, আরেকটা রোকে থ্রি দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তাহলে এটা থ্রি টাইমসও হয়ে যাবে, কি বললাম বোঝা গেল? আর কি হবে, আরেকটা রোকে মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করা আছে, তাহলে মাইনাস ওয়ান টাইমসও হয়ে যাবে, তাহলে এইটার অ্যান্সার হবে মাইনাস সিক্স ইন্টু 43, কি বললাম বোঝা গেল সবার? হ্যাঁ দাদা। হ্যাঁ তার মানে কি এইটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি অফ ডিটারমিনেন্ট, ঠিক আছে? আচ্ছা আজকে এখানে আমরা রেখে দিচ্ছি, আমরা পরের দিন
করব হচ্ছে এই ডিটারমিনেন্টে জাস্ট একটু বললাম, কিন্তু আমার মনে হয় এর আগে এলিমেন্টারি রো আর এলিমেন্টারি কলাম অপারেশনটা একটু বলবো। তাহলে আমরা পরের দিন থেকে পরের দিন মোস্ট প্রবাবলি অফলাইনে হবে যদি এরকম ওয়েদার না থাকে, তাহলে ওই ফ্রাইডেতে তিনটার থেকে আমাদের অফলাইনে হবে, প্রোভাইডেড ওয়েদার ইজ গুড। তো সবাই একটু এনসিআরটি বইটা নিয়ে আসিস, ঠিক আছে? এনসিআরটি বই থেকে ওইটা করাবো, কারণ ওইটা আমাদের টেকনিক্যালি সিলেবাসে নেই, কিন্তু ওইটা না জানলে বাকি প্রপার্টিগুলো বুঝতে অসুবিধা হবে একটু। তো এনসিআরটি বইটা কেউ নিয়ে যাস, এক ঘন্টার মতো লাগবে, ওই প্রপার্টিগুলো একটু বলে দেবো, কি বলো, বোঝা গেল? হ্যাঁ, তো ওই প্রপার্টিটা হওয়ার পর তারপরে আবার আমরা ডিটারমিনেন্টে ফিরে আসবো, তখন আরো আরো কিছু ইন্টারেস্টিং প্রপার্টি বলবো ডিটারমিনেন্টে। যেমন ধর দুটো কলাম বা দুটো রো যদি আইডেন্টিক্যাল হয়ে যায় ডিটারমিনেন্টে, তাহলে ডিটারমিনেন্টে জিরো হয়ে যায়, ঠিক আছে? বা ধর ডিটারমিনেন্টে কিভাবে ভেঙে দুটো ডিটারমিনেন্টে লেখা যেতে পারে, এগুলো সব আমরা করব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আজকে লাস্ট কোশ্চেন একটা দেখ। সাপোজ একটা ম্যাট্রিক্স আছে এ, এটা হচ্ছে এন ক্রস এন ম্যাট্রিক্স। এবারে ধর এইটা ডিটারমিনেন্ট হচ্ছে সাপোজ আলফা, তাহলে ডিটারমিনেন্ট অফ একটা এন ক্রস এন ম্যাট্রিক্স এটা হচ্ছে আলফা, তাহলে ডিটারমিনেন্ট অফ ধর কে এ কত হবে বল, এটা আমাকে কেউ বল। মানে এ কে আমি কে দিয়ে মাল্টিপ্লাই করেছি, কে আলফা, না আলফা টু দি পাওয়ার কে, হ্যাঁ এইটা হবে আলফা টু দি পাওয়ার কে। কেন বলতো, আলফা টু দি পাওয়ার কেউ হবে না, অ্যাকচুয়ালি আলফা টু দি আর কে হবে না, সরি আমি উল্টো ভুল বলেছিলাম, বল ভেবে বল না, ভেবে বললি পারবি, আমি গেস করছিলাম, না গেস না ঠিক হয়নি, বল ঠিক করে গেস কর। আচ্ছা, কে এ কে কে দিয়ে মাল্টিপ্লাই করা, এন এন কে টাইমস, মানে এনটা কে দিয়ে ইনটু হচ্ছে, ঠিক আছে, কিন্তু এন এন এর একটা ফ্যাক্টর থাকবে, কিন্তু কিভাবে, মানে আমি একটা হিন্ট দিচ্ছি, ধর ধর এ এ একটা এন ক্রস এন ম্যাট্রিক্স, এবারে তাকে যদি কে দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হয়, অ্যাকচুয়ালি এলিমেন্ট গুলোর মধ্যে কি চেঞ্জ হয় যদি কে দিয়ে মাল্টিপ্লাই করি ম্যাট্রিক্সটাকে, সবকটা কে দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়, হ্যাঁ সবকটা কে দিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়, তার মানে যে কোনো একটা রো বা একটা কলাম হয় না, সবকটা এলিমেন্টই হয়, তাহলে ওইখানে কতগুলো রো আছে এ ক্রস এন এ, এন ক্রস এন এন খানা নো আছে, মানে এনটা, হ্যাঁ হ্যাঁ, এবারে প্রত্যেকটা এন খানা রো এর এন খানাই আমার কে দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে, এরকম ভাবে আমি ভাবতে পারি, তাহলে প্রত্যেকটা রো এর জন্য আমি কে টাইমস করে করে পাবো, হ্যাঁ তাহলে কে টু দি পাওয়ার এন আলফা, তাহলে এটা হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ কে হয়ে যাবে কে টু দি পাওয়ার এন আলফা, কি বললাম বোঝা গেল? তো এইখান, আচ্ছা কেন হচ্ছে আরেকবার বলে দিই, ধর এইটা ধর এন খানা রো আর এন খানা কলাম আছে, এবারে ধর প্রত্যেকটাকে যদি আমি কে দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওটাকে আমি ভেঙে লিখতে পারি যে প্রত্যেকটা রো কে আমি মাল্টিপ্লাই করে দিয়েছি কে দিয়ে, তাহলে এন খানা রো আছে প্রত্যেকটার জন্য কে 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 টাইমস বাড়বে, কারণ একটা রো এর কে মাল্টিপ্লাই কে দিয়ে মাল্টিপ্লাই করলে ডিটারমিনেন্ট কে টাইমস হয়ে যায়, তাহলে এন খানা রোই কে কে দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে কে টু দি পাওয়ার এন হয়ে যাবে ইনটু ডিটারমিনেন্ট অফ এই ইনিশিয়াল ম্যাট্রিক্সটা যেটা ছিল আলফা, তাহলে অ্যান্সারটা হবে কে টু দি পাওয়ার এন আলফা, এই যে নতুন ম্যাট্রিক্সটা হবে। তো এইখান থেকে একটা জিনিস খুব ভালো করে ইম্পর্টেন্ট বোঝাচ্ছে, যেটা সেটা হচ্ছে একটা ডিটারমিনেন্টে কিন্তু ম্যাট্রিক্সের অর্ডারটা ইম্পর্টেন্ট, মানে অর্ডারে কিরকম চেঞ্জ হচ্ছে দেখ, অর্ডারটা অর্ডারের টাইমস হয়ে আছে, মানে একই ম্যাট্রিক্স যেটা থ্রি ক্রস থ্রি আবার একই রকম দেখতে ম্যাট্রিক্স ফোর ক্রস ফোর পুরো কমপ্লিটলি আলাদা বিহেভ করবে অ্যাজ ইন টার্মস অফ ডিটারমিনেন্ট, কি বললাম বোঝা গেল? বলছি ডিটারমিনেন্ট তো শুধু স্কয়ার ম্যাট্রিক্স এরই হয়, হ্যাঁ হ্যাঁ স্কয়ার ম্যাট্রিক্স এই বেরোবে, ডিটারমিনেন্ট ইজ অনলি ডিফাইন্ড ফর স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে ঠিক আছে, তাহলে এ পর্যন্তই থাক, পরের দিনে আমরা এলিমেন্টারি রো আর কলাম অপারেশন করব, যেটা টেকনিক্যালি একটা ম্যাট্রিক্স এর জিনিস কিন্তু ডিটারমিনেন্টও কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাই। হ্যাঁ দাদা, বাই। ওম দাদা, বলছিলাম যে ফ্রাইডে কি আড়াইটা থেকে আছে? ফ্রাইডে কেন, তোর টিউশন আছে তারপর? না না, তুমি বলেছিলে আড়াইটা থেকে হবে।
মনে হয় না হবে বলে ওই তিনটা থেকে হবে, তিনটা থেকে পাঁচটা। ঠিক আছে ঠিক আছে।